সপ্তম অধ্যায়। সেই হ্যাট। মুহূর্তেই দরজা খুলে গেল। লম্বা কালো চুলের এক মহিলা পান্নার মতো সবুজ রঙের পোশাক পরে সামনে দাঁড়িয়ে আছেন। তার চাহনি খুব কড়া। হ্যারি ভাবল এই মহিলাকে পেরিয়ে সামনে যাওয়া ঠিক হবে না। হ্যাগ্রিড বললেন, অধ্যাপক ম্যাকগনাগাল, এরা প্রথম বর্ষের ছাত্র। ধন্যবাদ হ্যাগ্রিড, আমি ওদেরকে এখান থেকে নিয়ে যাচ্ছি। ম্যাকগনাগাল সবাইকে হলঘরে নিয়ে গেলেন। হলঘরটি বিশাল, পাথরের দেয়ালে মশালের আলো, ছাদ অনেক উঁচুতে। তারা সবাই অধ্যাপক ম্যাকগনাগালকে অনুসরণ করল। পাথরের মেঝেতে নানা রকম চিত্র আঁকা। হ্যারি ডান দিকের দরজার ওপাশ থেকে শত শত লোকের কণ্ঠ শুনতে পেল। স্কুলের বাকি অংশটুকু নিশ্চয় এখানে, কিন্তু অধ্যাপক ম্যাকগনাগাল তাদেরকে হলঘরের মধ্যে একটা খালি ছোট কামরায় নিয়ে গেলেন। তারা সবাই পরস্পরের গা ঘেঁষে কোনো মতে সেখানে দাঁড়ালো। সাধারণত এতক্ষণ তাদের দাঁড়ানোর কথা নয়, তারা ভীত সন্ত্রস্ত হয়ে এদিক ওদিক তাকাচ্ছে। ম্যাকগনাগাল বললেন, তোমাদের সবাইকে হগওয়ার্টসে স্বাগত জানাচ্ছি। টার্ম শুরুর ভোজ সভা শিগগিরই শুরু হবে। গ্রেট হলে আসন গ্রহণ করার আগেই তোমাদের কে কোন হাউসে যাবে তা বণ্টন করা হবে। এই কাজটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ হাউসটাই হবে তোমাদের পরিবার। তোমরা হাউসের ডরমিটরিতে থাকবে, অবসর সময় কমন রুমে কাটাবে। এখানে চারটা হাউস আছে, গ্রিফিনডর, হাফলপাফ, রিভেনক্ল ও স্লিদেরিন। প্রত্যেকটা হাউসের ম্যাজিকের ইতিহাস আছে। হাউসে থাকার ব্যাপারে কিছু নিয়মকানুন আছে। অনিয়ম করলে পয়েন্ট কাটা যাবে। বছরের শেষে হাউস কাপ দেওয়া হয়। যে হাউস সবচেয়ে বেশি পয়েন্ট পাবে সে হাউসই কাপ পাবে। হাউস কাপ পাওয়া একটা সম্মানের ব্যাপার। কয়েক মিনিটের মধ্যেই স্কুলের সামনে বাছাই অনুষ্ঠান হবে, তাই কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। অধ্যাপক ম্যাকগনাগাল নেভিলের জামা ও রনের নাকের দিকে লক্ষ্য করলেন। হ্যারিকে খুব নার্ভাস দেখাচ্ছিল। সে যথাসম্ভব তার চুল ঠিক করে নিল। তোমরা শান্তভাবে অপেক্ষা করো, আমি সময় মতো ফিরে আসব। এই বলে অধ্যাপক ম্যাকগনাগাল বিদায় নিলেন। তারা কিসের ভিত্তিতে আমাদের হাউস ভাগ করে দেবে? রন জানতে চাইল। আমার মনে হয় তারা কোনো একটা পরীক্ষা নেবে। ফ্রেড বলেছিল এই পরীক্ষা বেশ কষ্টকর। ফ্রেড বোধহয় ঠাট্টা করেছে। হ্যারির বুক কাঁপছে। আবার পরীক্ষা দিতে হবে? কিসের পরীক্ষা? হ্যারির বুক ভীষণভাবে কেঁপে উঠল। পরীক্ষা? স্কুলের সবার সামনে? সে তো এখন পর্যন্ত কোনো জাদু জানে না। তাকে কী করতে হবে? এই সময় যে এই ধরনের কিছু হবে আসার আগে সে ভাবেনি। কেউ বিশেষ কোনো কথা বলছে না, শুধু হারমাইনি ফিসফিস করে নিজের জাদুর ক্ষমতার কথা বলল। হ্যারি চারদিকে দেখল যে প্রত্যেকের চেহারায় একটা আতঙ্কের ভাব ফুটে উঠেছে। তারপর হঠাৎ কিছু একটা ঘটল। হ্যারি লাফ দিয়ে এক ফুট উপরে উঠল। তার পেছনের কয়েকজন চিৎকার করে উঠল। প্রায় 20টা ভূত পেছনের দেয়াল থেকে স্রোতের মতো আসছে। দেখতে মুক্তোর মতো সাদা ও কিছুটা স্বচ্ছ। তারা একে অপরের সাথে কথা বলতে বলতে ভেসে বেড়ালো। প্রথম বর্ষের ছাত্রদের দিকে তারা খুব একটা তাকালো না। একজন মোটা সন্ন্যাসীর মতো ভূত বলছে, ফরগেট অ্যান্ড ফরগিভ, আমার মনে হয় ওকে আরেকটা সুযোগ দেওয়া উচিত। আরেকজন বলছে, না না, তাকে অনেক সুযোগ দেওয়া হয়েছে, আর দেয়া যায় না। একটা ভূত হঠাৎ করে ছাত্রদের দিকে বলল, এখানে তোমরা কি করছো? কেউ জবাব দিল না। মোটা সন্ন্যাসী বলল, এরা নতুন ছাত্র, একটু পরে এদের বাছাই পর্ব শুরু হবে। কয়েকজন নীরবে সম্মতি জানাল। অধ্যাপক ম্যাকগনাগাল ফিরে এসে বললেন, এখন অন্য সব কাজ বন্ধ, এখন বাছাই পর্ব শুরু হবে। এরপর ভূতগুলো পেছনের দেয়াল দিয়ে ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল। যাবার আগে একটা ভূত বলল, আশা করি তোমাদের সাথে হাফলপাফে দেখা হবে, আমি ওই হাউসের সদস্য ছিলাম। সারিবদ্ধভাবে দাঁড়াও এবং আমাকে অনুসরণ করো, অধ্যাপক ম্যাকগনাগাল প্রথম বর্ষের ছাত্রদের নির্দেশ দিলেন। পায়ে ব্যথার কারণে হ্যারি খুব দ্রুত হাঁটতে পারছিল না। তার সামনে ছিল বালু রঙের চুলের একটা ছেলে, তার পেছনে ছিল রন। তারা কামরা থেকে বের হয়ে হলঘর পার হয়ে গ্রেট হলে প্রবেশ করল। জায়গাটা খুবই মনোরম। হ্যারি এই ধরনের অপূর্ব সুন্দর জায়গা কল্পনা করতেও পারে না। চারটা লম্বা টেবিলের উপর হাজার হাজার মোমবাতি মৃদু বাতাসে ঝুলছে। মঞ্চে একটা লম্বা টেবিল। অধ্যাপক ম্যাকগনাগাল সহ শিক্ষকগণ এই টেবিলটাতে বসলেন। তাদের দিকে যে শত শত মুখ তাকিয়েছিল তাদের দেখে মনে হচ্ছিল উজ্জ্বল মোমবাতির সামনে ক্ষণপ্রভা লণ্ঠন। ছাত্রদের মাঝে দু এক ভূতকেও দেখা যাচ্ছিল। সামনের চেহারাগুলো দেখার জন্য হ্যারি উপরে তাকালো। উপরে সে কালো ভেলভেটের সিলিংয়েও তারা দেখতে পেল। হারমাইনি হ্যারির কানে কানে বলল, হগওয়ার্টস আ হিস্ট্রি বইটাতে আমি পড়েছি বাইরের আকাশের মতোই এটা আকর্ষণীয়। এখানে কোনো ছাদ আছে এবং এই গ্রেট হলটা স্বর্গের কোনো স্থান নয় এটা একেবারেই মনে হয় না। হ্যারি নিচে তাকিয়ে দেখল অধ্যাপক ম্যাকগনাগাল একটা চারপায়া টুল তাদের সামনে রাখলেন। টুলের উপর ছিল জাদুকরের একটা চোখা হ্যাট। হ্যাটটা খুবই পুরনো ও ঝরাজীর্ণ। আন্ট পেটুনিয়া হলে এটাকে কোনোদিন বাড়িতে ঢুকতে দিতেন না।
একটু পরেই হ্যাটটা গান গাইতে শুরু করলো। ছাত্রদের মাঝখানে এখানে সেখানে ভূত ঘোরাফেরা করছিল। হে তুমি হয়তো ভাবুনি আমিও সুন্দর, শুধু চোখের দেখা দিয়ে করো না বিচার। যদি আমার চেয়ে চৌকস কোনো হ্যাট দেখাতে পারো তুমি, আমি নিজেই নিজেকে গিলে খাবো। তুমি তোমার টুপিকে কালো রাখতে পারো, তোমার উঁচু হ্যাট মসৃণ ও লম্বা, কিন্তু আমার জন্যে আছে হগওয়ার্টসের সর্টিং হ্যাট, এবং আমি সবাইকে তা পরাতে পারি। তোমার মাথায় কিছুই নেই গোপন, সর্টিং হ্যাট দেখতে পাই না কিছু। অতএব আমাকে পরীক্ষা করো, বলে দেব কোথায় তুমি যেতে চাও। হতে পারো তুমি গ্রিফেন্ডরের বাসিন্দা, যেখানে হৃদয়ে বাস করে সাহস। তাদের সাহস, স্নায়ু ও মর্যাদা গ্রিফেন্ডরদের করে তুলে মহীয়ান। হতে পারো তুমি হাফলপাফের বাসিন্দা, যেখানে তারা ন্যায়বান ও অনুগত, আর ধৈর্যশীল হাফলপাফেরা হচ্ছে সৎ এবং পরিশ্রমে অকাতর। অথবা বিজ্ঞ পুরনো রেভেনক্লর বাসিন্দা, যদি থেকে থাকে তোমার তৈরি মন, যেখানে ধীমান ও শিক্ষিতেরা সহযাত্রী খুঁজে পাবে। কিংবা হতে পারো বাসিন্দা স্লিদারিনের, যেখানে খুঁজে পাবে তুমি প্রকৃত বন্ধুকে। ধূর্ত লোকেরা উদ্দেশ্য হাসিল করতে বেছে নেয় যে কোনো উপায়। অতএব আমাকে ভয় পেও না, করো না হইচই। আমার কেউ না থাকলেও তুমি রয়েছ ঠিক নিরাপদ হাতে, যে কারণে আমি থিঙ্কিং ক্যাপ। হ্যাটের গান শুনে হলভর্তি সবাই আনন্দে করতালি ও শিস দিয়ে উঠল। হ্যাট সবাইকে অভিবাদন জানিয়ে চুপ হয়ে গেল। এই হ্যাট নিয়ে কি আমাদেরকেও পরীক্ষা দিতে হবে? রন হ্যারিকে জিজ্ঞেস করল। হ্যারি খুব নিষ্পৃহভাবে মুচকি হেসে বলল, জাদু শেখার চেয়ে হ্যাট নিয়ে নাড়াচাড়া করাও অনেক ভালো। হ্যাটটাকে দেখে হ্যারি বুঝতে পারল যে সেটা অনেক গুরুত্বপূর্ণ, তাই হ্যারি হ্যাটটার কাছে যেতে সাহস পেল না। এবার অধ্যাপক ম্যাকগনাগল পার্চমেন্টের একটা ভাঁজ করা কাগজ নিয়ে সামনের দিকে এগিয়ে এলেন। ম্যাকগনাগল বললেন, আমি যখন তোমাদের রোল কল করব, তখন তোমরা এই হ্যাটটা পরে টুলের উপর বসবে। গোলাপি বর্ণের ও বাদামি চুলের একটা মেয়ে হ্যাট পরল। পরার সাথে সাথেই হ্যাটটা চিৎকার করে উঠল, হাফল পাফ! ডান দিকের টেবিলে সবাই হাততালি দিয়ে আনন্দ প্রকাশ করল। হ্যানা হাফলপাফের টেবিলে গিয়ে বসল। হ্যারি দেখল আগে দেখা সেই ভূতটাও আনন্দ প্রকাশ করছে। এরপর ডাকা হলো, বোনস, সুজেন, হাফল পাফ! আবার হ্যাটটা চিৎকার করল। সুজেন হ্যানার পাশে বসল। বুট, টেরি! এবার হ্যাটটা চিৎকার করল, রেভেন ক্ল! বাঁ দিকের দ্বিতীয় টেবিলে সবাই করতালি দিল। টেরি রেভেন ক্লর জন্য নির্দিষ্ট টেবিলে বসল। ম্যান্ডি ও ব্রকলহার্স্ট রেভেন ক্ল হাউসে গেল, তবে ল্যাভেন্ডার ব্রাউন গেল গ্রিফিনডর হাউসে। বাঁ দিকের দূরের টেবিলটা যেন আনন্দে বিস্ফোরিত হল। হ্যারি দেখতে পাচ্ছিল রনের জমজ দুভাই বিদ্রুপ করে শব্দ করছে। মিলিসেন্ট বলস্ট্রোড স্লিদারিন হাউসের সদস্য হয়ে গেল। হ্যারি ভাবছিল তার ভাগ্যে স্লিদারিন হাউস পড়বে। হ্যারির মনে হলো ওদের বিষণ্ণ দেখাচ্ছে, তার কল্পনাও হতে পারে। হ্যারির এখন নিজেকে অসুস্থ মনে হতে লাগলো। মনে পড়ল তার স্কুলে খেলার জন্য যখন কোনো দলে তাকে বেছে নেওয়া হতো, সবসময় তাকে সবার শেষে বেছে নেওয়া হতো। সে যে খারাপ খেলতো সে কারণে নয়, তারা বরং ডাডলিকে বোঝাতে চাইতো না যে তারা হ্যারিকে পছন্দ করে। ফিঞ্চ ফ্ল্যাচলি, জাস্টিন, তার ভাগ্যে হাফলপাফ হাউস পড়ল। হ্যারি লক্ষ্য করল কারো কারো নাম ডাকতে হ্যাটটার তেমন কোনো সময়ই লাগছে না, অথচ কারো কারো জন্য অনেক সময় নিচ্ছে। হ্যারির পাশে দাঁড়ানো বেলে চুলের ছেলেটি সেইমাস ফিনিগান টুলের উপর বসল। এবার হ্যাটটি ঘোষণা দিল, গ্রিফিনডর, গ্রেঞ্জার, হারমাইনি। হারমাইনি দৌড়ে গিয়ে টুলে বসল, মাথায় হ্যাট লাগালো। এবার আওয়াজ এলো, গ্রিফিনডর! হ্যারির মনে একটা দুর্ভাবনার উদয় হলো। আসলে যখন কেউ খুব নার্ভাস থাকে তখন তার মনে নানা দুর্ভাবনা হয়। যদি তার নাম একেবারেই না ডাকা হয়, যদি এমন হয় যে সে হ্যাট মাথায় দিয়ে টুলের উপর বসে আছে দীর্ঘক্ষণ, কিন্তু হ্যাট কোনো কিছু বলছে না, যদি অধ্যাপক ম্যাকগনাগাল হ্যাটটা খুলে নিয়ে হ্যারিকে বলেন, নিশ্চয়ই কোথাও ভুল হচ্ছে, তোমার আর ভর্তি হওয়ার দরকার নেই, তুমি ট্রেনে ফেরত চলে যাও। ব্যাং হারানো ছেলেটা নেভিল লং বটমকে যখন ডাকা হলো, টুলে যাবার পথে হোঁচটকেই পড়ে গেল। দীর্ঘ বিরতির পর হ্যাট ঘোষণা করল, গ্রিফিনডর! অনেক হাসি ঠাট্টার ভেতর দিয়ে নেভিলকে ফিরে যেতে হলো। নাম ডাকা হলে ম্যালফয় আগে বাড়ল, মাথায় হ্যাট লাগাবার সাথে সাথেই ঘোষণা এলো, স্লিদেরিন! খুশি মনে ম্যালফয় তার বন্ধু ক্র্যাব ও গয়েলের কাছে গেল। আর বেশি নাম ডাকতে বাকি নেই। তারপর ডাকা হলো, মুন, নট, পার্কিনসন, যমজ বোন, পটেল ও পটেল, এরপর পার্কস, স্যালি, অ্যানকে। প্রায় শেষের দিকে দু একজনের আগে ডাকা হলো হ্যারি পটারকে। পটার, হ্যারি! যেই হ্যারি এগিয়ে গেল অমনি গুঞ্জন শুরু হলো, পটার, তিনি কি ঠিক তাই বলেছেন? হ্যারি পটার!
হ্যাট পরার আগে হ্যারি দেখল সবাই তাকে ভালো করে দেখার জন্য উঁচু হয়ে তাকাচ্ছে। পরের মুহূর্তে সে হ্যাটের ভেতরের কালো রং দেখছে। তার কানে এলো, কঠিন, খুব কঠিন, অনেক সাহস। মনটাও খারাপ নয়, প্রতিভাও আছে, কিছু করার আগ্রহও আছে। হ্যারি টুলের কোণা শক্ত করে ধরে উচ্চারণ করল, না স্লিদারিন নয়, স্লিদারিন নয়, স্লিদারিন নয়। শর্টি তাকে বলল, তুমি তাহলে স্লিদারিন হাউসে যেতে চাও না? তুমি ভালো করে ভেবে দেখো, স্লিদারিন হাউস তোমাকে সাহায্য করবে, স্লিদারিন হাউস তোমার জন্য কল্যাণকর হবে। আর যদি স্লিদারিন হাউসে তুমি একেবারেই যেতে না চাও, তাহলে তোমাকে গ্রিফিন্ডার হাউসে দেয়া হবে। হ্যাটের কাছ থেকে ঘোষণা শুনে হ্যারি মাথা থেকে হ্যাটটা নামালো, তারপর ধীরে ধীরে গ্রিফিন্ডারের টেবিলের দিকে অগ্রসর হল। স্লিদারিন হাউসের বদলে গ্রিফিন্ডার হাউস পাওয়ায় হ্যারি বেশ স্বস্তি বোধ করছে। প্রিফেক্ট পার্সি উঠে দাঁড়ালো ও শক্ত হাতে হ্যারির সাথে করমর্দন করল। ওয়েজলি পরিবারের জমজ দুভাই অন্যদের সাথে চিৎকার করে উঠল, হ্যারি পটারকে আমরা পেয়েছি, হ্যারি পটারকে আমরা পেয়েছি। আগে দেখা ভুতটার উল্টো দিকে হ্যারি বসল। ভুতটি মৃদুভাবে হ্যারির কাঁধে চাপড় দিল। হ্যারি এখন উঁচু টেবিলটা ভালোভাবে দেখতে পারছে। হ্যারি হ্যাগ্রিডের কাছাকাছি বসল। হ্যাগ্রিড বুড়ো আঙুল দেখিয়ে হ্যারিকে অভিনন্দন জানালো। একটি সোনার চেয়ারে বসে আছেন আলবাস ডাম্বলডোর। হ্যারি তাকে চিনতে পারল। আরও কয়েকটা মুখ হ্যারির পরিচিত, যেমন অধ্যাপক কুইরাল। হাউস বাছাইয়ের জন্য আর মাত্র তিনজন বাকি। টার্পিন, লিসা গেল রেভেন ক্ল হাউসে, তারপর রনের পালা। রনের মুখ শুকিয়ে সবুজ হয়ে গেল। ওর জন্য হ্যারি টেবিলের তলায় ফিঙ্গার ক্রস করল। হ্যাট ঘোষণা দিল, গ্রিফিন্ডর। আনন্দে হ্যারি অন্যদের সাথে মিলে হাততালি দিল। রন হ্যারির পাশের চেয়ারে ধপাস করে বসে পড়ল। সাবাস রন, চমৎকার! হ্যারির পাশে পার্সি উইজলি হর্ষধ্বনি করল। জ্যাবনি ব্লেজ গেল স্লিদারিন হাউসে। অধ্যাপক ম্যাকগনাগাল রোল কলের কাগজ গুটিয়ে হ্যাট তুলে দিয়ে ঘোষণা দিলেন, বাছাই পর্ব শেষ। হ্যারি তার স্বর্ণের থালার প্রতি দৃষ্টি দিল। সে এই প্রথম অনুভব করল যে সে খুব ক্ষুধার্ত। সে কদুর পেস্ট্রি তুলে নিল। উফ, কি মজা! আলবাস ডাম্বলডোর উঠে দাঁড়ালেন। দুই হাত বাড়িয়ে তিনি বললেন, নবীন ছাত্রগণ, তোমাদেরকে স্বাগত জানাই। এই হগওয়ার্টসে তোমরা স্বাগত। আমাদের খাওয়ার পর্ব শুরু হওয়ার আগে আমি চারটি শব্দ উচ্চারণ করব। সেগুলি হল নিটউইট, ব্লাবার, অডম্যান্ট, টুইক। ধন্যবাদ। তিনি বসে পড়লেন। সবাই করতালি ও হর্ষধ্বনি দিয়ে তাকে অভিনন্দন করল। হ্যারি ঠিক বুঝে উঠতে পারল না এখন কি করবে। উনি কি পাগল? হ্যারি পার্সিকে জিজ্ঞেস করল। পার্সি বলল, কি বলছো তুমি, তিনি তো এক অসামান্য প্রতিভা। তিনি এই পৃথিবীর শ্রেষ্ঠ জাদুকর, একজন অসাধারণ ব্যক্তি। অবশ্য অসাধারণ ব্যক্তিরা একটু একটু পাগল হয়। তোমাকে আলু দেব হ্যারি। হ্যারির খিদে পেয়েছে। সামনে খাবারের পাহাড়। খাবারে কি নেই! রোস্ট, চিকেন, ল্যাম্প চপ, সসেজ, শুকরের মাংস, আলু সেদ্ধ, পুডিং, আরও নানা রকমের সস। ডার্সলি পরিবারে হ্যারিকে অনাহারে থাকতে হয়নি, তবে সে কখনোই প্যাট পুড়ে বা ইচ্ছে মতো খেতে পায়নি। তার পছন্দের খাবার তার কাছ থেকে সবসময় ডাডলি কেড়ে নিত। এই মুহূর্তে হ্যারির খুব খিদে পেয়েছে। সে একটা প্লেটে সব খাবারই অল্প অল্প করে নিয়ে খেতে শুরু করল। পাশ থেকে ভূত তাকে লক্ষ্য করছিল। ভূতটা বলল, এগুলো খুব সুস্বাদু খাবার। তুমি খাবে না? হ্যারি ভূতকে বলল। আমি প্রায় 400 বছর কিছু খাইনি, ভূতটি জবাব দিল। আমার এখন খাবার প্রয়োজন নেই, তবে সুযোগ পেলে কে ছাড়ে? আমি তো এখনও আমার পরিচয় দিইনি। আমার নাম স্যার নিকোলাস দ্য মিমসি পর্পিংটন। আমি তোমার সেবায় নিয়োজিত। আমি গ্রিফিন্ডর হাউসের আবাসিক ভূত। আমি তোমাকে চিনি, হঠাৎ করে রন বলে উঠল। আমার ভাই তোমার কথা বলেছে, তুমি তো মন্ডুহীন গলা। আমাকে স্যার নিকোলাস দ্য মিমসি বলে ডাকলে আমি খুশি হব, ভূত বলল। মুন্ডুহীন? কিভাবে তুমি মুন্ডুহীন হলে? বেলে চুলের শেমাস ফিনিগান জিজ্ঞেস করল। ভূতটাকে খুব বিব্রত মনে হলো, কারণ প্রশ্নটা তার পছন্দ হয়নি। এভাবে সে রেগে বলল। সে তার বাম কান টান দিয়ে পুরো মাথাটি নিচে নামিয়ে ঘাড়ের সাথে ঝুলিয়ে রাখল। মনে হলো কেউ যেন তাকে হত্যা করতে চেয়েছিল, কিন্তু পারেনি। নিকোলাস কিছুক্ষণ পর তার মাথাকে ঘাড়ের সাথে সংযুক্ত করল। একটু কেশে বলল, গ্রিফিন্ডরের নবীন ছাত্ররা, চ্যাম্পিয়ন হওয়ার ব্যাপারে তোমরা আমাদের সাহায্য করবে। হ্যারি এবার স্লিদারিন টেবিলের দিকে তাকালো। সেখানেও একটা ভূত বসে আছে, ভয়ঙ্কর চেহারা, সারা পোশাকে রূপালি রক্ত। ওর জামায় রক্ত কেন? সেইমাস জিজ্ঞেস করল। প্রায় মুন্ডুহীন ভূতটা বলল, আমি তো তাকে জিজ্ঞেস করিনি। সবাই পেট পুড়ে খেলো, তারপর অবশিষ্ট খাদ্য প্লেট থেকে উধাও হয়ে গেল।
প্লেটগুলো আবার ঝকঝকে তকতকে হয়ে গেল। এক মুহূর্ত পরেই টেবিলে পুডিং দেখা গেল, সব ধরনের ও সব স্বাদের আইসক্রিমও উপস্থিত। তারপর এলো অ্যাপেল পাই, চকলেট, জেলি, বাদাম, স্ট্রবেরি, চালের পুডিং। যখন একটা খাবার নেবার জন্য হ্যারি হাত বাড়ালো, তখন তাদের পরিবারের বিষয়ে কথা উঠল। এরপর চলল নানা বিষয়ে কথাবার্তা, মাগল পরিবারের সব দুষ্কর্মের কথা। নেভিল এ ব্যাপারে বিস্তারিত বর্ণনা দিল। হ্যারির ঘুম পাচ্ছে, সে উঁচু টেবিলের দিকে তাকালো। অধ্যাপক ম্যাকগনাগাল ডাম্বলডোরের সাথে কথা বলছেন। অধ্যাপক কুইরেলের মাথায় একটা অদ্ভুত পাগড়ি। অধ্যাপক কুইরেল কথা বলছেন চকচকে কালো চুলের এক শিক্ষকের সাথে। শিক্ষকটার লম্বা বাঁকানো নাক ও গায়ের রংটা হলুদাভ। হঠাৎ করেই ঘটনাটা ঘটল। বাঁকানো নাক শিক্ষকটা কুইরেলের পাগড়ির পেছন থেকে হ্যারির চোখাচুকি হলেন। তিনি হ্যারির কপালের দিকে তাকালেন। সাথে সাথেই হ্যারি তার কপালের দাগে তীব্র ব্যথা ও গরম অনুভব করতে লাগল। আহ, পার্সি প্রশ্ন করল, কি ব্যাপার, তোমার কি হয়েছে? না, কিছু না, হ্যারি জবাব দিল। ব্যথাটা ঠিক যত তাড়াতাড়ি এসেছিল ঠিক তত তাড়াতাড়ি চলে গেল। অধ্যাপক কুইরেল যে শিক্ষকের সাথে কথা বলছেন তিনি কে? হ্যারি পার্সিকে প্রশ্ন করল। ও, তুমি তাহলে অধ্যাপক কুইরেলকে আগে থেকেই চেনো? পার্সি অবাক হয়ে প্রশ্ন করল। পার্সি বলে চলল, তিনি প্রফেসর স্নেপ, তিনি তরল পানীয় ওষুধ বিষয়ে পড়ান। অবশেষে পুডিংও অদৃশ্য হয়ে গেল। অধ্যাপক ডাম্বলডোর আবার দাঁড়ালেন। হলরুমে পিনপতন নিস্তব্ধতা। তিনি বললেন, তোমাদের কাছে আমার কিছু বলার আছে। প্রথম বর্ষের ছাত্রদের জানানো যাচ্ছে যে মাঠের জঙ্গলে যাওয়া তোমাদের নিষেধ। সিনিয়র ছাত্ররাও এ কথাটি মনে রাখলে ভালো করবে। ডাম্বলডোরের দৃষ্টি হঠাৎ করে উইজলি যমজ ভাইদের উপর পড়ল। তিনি বললেন, আমাদের কেয়ারটেকার মিস্টার ফিল্চ একটা সংবাদ তোমাদের জানাবার জন্য অনুরোধ জানিয়েছেন। দু ক্লাসের মাঝখানের বিরতিতে করিডোরে জাদুবিদ্যার কোনো অনুশীলন চলবে না। টার্মের দ্বিতীয় সপ্তাহে কুইডিচ খেলার অনুশীলন হবে। যারা এই খেলায় অংশগ্রহণ করতে চায় তারা তাদের হাউজের মাধ্যমে ম্যাডাম হুচের সাথে যোগাযোগ করবে। তোমাদেরকে আরেকটি কথাও আমাকে জানাতে হচ্ছে। চতুর্থ তলার ডান দিকের করিডোরটি তোমাদের জন্য নিষিদ্ধ এলাকা। যারা এই নিষেধাজ্ঞা অমান্য করবে তাদের পরিণাম হবে যন্ত্রণাদায়ক মৃত্যু। হ্যারি হাসল, কিন্তু তার সাথে আর কেউ হাসল না। তিনি আসলে সত্যি কথা বলছেন না, ভয় দেখাচ্ছেন, হ্যারি পার্সিকে বলল। তিনি সত্যি কথাই বলে থাকেন, পার্সি জবাব দিল। তিনি যখনই কোনো কিছু আমাদের নিষেধ করেন তার কারণও জানিয়ে দেন। সবাই জানে বনে অনেক হিংস্র প্রাণী আছে। আমি মনে করি তিনি এই তথ্যটি প্রিফেক্টদের জানাতে পারতেন। ডাম্বলডোর এবার তার জাদুদণ্ডে মোচড় দিলেন। একটি সোনালি রিবন উড়ে গেল। টেবিলের উপর সাপের মতো উড়তে উড়তে সে কতগুলো শব্দ লিখে ফেলল। হগওয়ার্টস, হগওয়ার্টস, হোগিওয়ার্টি, হগওয়ার্টস, দয়া করে আমাদের কিছু শেখাও। আমরা বুড়ো বা টেকো মাথা হই কিংবা ইস্পাদৃঢ় হাঁটুর তরুণ, আমাদের মাথায় আছে কিছু কৌতূহলী জিনিস। এখন সেগুলি খালি, বাতাস ভরা, কিছু মরা মাছি, কিছু পেঁজা তোলা। মূল্যবান কিছু আমাদের শেখাও, মনে করিয়ে দাও যা আমরা ভুলে গেছি। যা উত্তম তাই তুমি করো, বাকিটা আমাদের জন্য রেখে দাও। এবং মাথার ঘিলু পচে না যাওয়া তক আমরা শিখতে থাকব। সবাই বারবার এই গান গাইতে লাগলো। শেষ দিকটা যেন সব যাত্রার সঙ্গীতের মতো। ডাম্বলডোর আবার জাদুদণ্ড ঘোরালেন, আবার হর্ষধ্বনি। তিনি বললেন, এখন শোবার সময়, তোমরা ঘুমাতে যাও। সবাই গ্রেট হলের সিঁড়ি বেয়ে নেমে এলো। হ্যারি খুব ক্লান্ত, সে খুব বেশি খেয়েছে, তার খুব ঘুম পাচ্ছে, তাই চারপাশের কথা তার কানে আসছে না। সিঁড়ির দুপাশের বিচিত্র দৃশ্য চোখে পড়ছে না। এরপর কিছু বেলুন উড়ল, কিছু হাঁটার ছড়ি আকাশে উড়ল, ব্যারনের কথা শোনা গেল। করিডোরের শেষে একটা মোটা মহিলার ছবি দেখা গেল, গোলাপি রঙের পোশাক। ছবিটা বলল, তোমার পাসওয়ার্ড জানাও। পার্সি বলল, খ্যাপুট রেখাউনিস। সঙ্গে সঙ্গে ছবিটা এগিয়ে গেলে দেখা গেল দেয়ালে একটা গোল ছিদ্র। ওরা ছিদ্র দিয়ে ঢুকে পড়ল। আর এইটাই নাকি কমন রুম? বাহ, বেশ আরামের, বেশ কয়েকটা আরাম চেয়ার রয়েছে। পার্সি মেয়েদের ডরমিটরি যাবার দরজাটা দেখিয়ে দিল। ছেলেদের দরজা পৃথক, একটা ঘোরানো সিঁড়ি দিয়ে তারা উপরে উঠল। সুন্দর শোবার ঘর, লাল ভেলভেটের পর্দা, কয়েকটা পোস্টার ঝুলছে। শোবার পাজামা পরে তারা বিছানায় গড়িয়ে পড়ল। হ্যারি একটু বেশিই খেয়ে ফেলেছে, তাই সে অদ্ভুত স্বপ্ন দেখতে লাগল। স্বপ্নে দেখল সে অধ্যাপক কুইরেলের পাগড়ি পরেছে এবং পাগড়ি তার সাথে কথা বলছে। তাকে বলছে সে যেন এক্ষুনি স্লিদারিনে বদলি হয়, কারণ এটাই তার নিয়তি। হ্যারি পাগড়িকে বলল সে স্লিদারিনে বদলি হতে চায় না। পাগড়িটা ক্রমশই ভারী হয়ে উঠছে। সে ওটা খুলে ফেলতে চাইল, কিন্তু সেটা খুব শক্ত হয়ে আঁকড়ে আছে, ব্যথাও দিচ্ছে তাকে।
তার সাথে কথা বলছে। ম্যালফয় হাসছে। হঠাৎ এক লম্বা নাকওয়ালা শিক্ষক স্নেপ হয়ে গেল। স্নেপ হাসছে, কখনো উঁচু কখনো নিচু স্বরে, তীব্র সবুজ আলোর ঝলক। হ্যারি জেগে উঠল, সে ঘামছে ও কাঁপছে। একটু পর হ্যারি অন্যদিকে কাত হয়ে আবার ঘুমিয়ে পড়ল। ঘুম থেকে ওঠার পর হ্যারি আগের স্বপ্নে সব কিছুই ভুলে গেল। অষ্টম অধ্যায়। ওষুধের উস্তাদ। ওইদিকে তাকাও। কোন দিকে? লম্বা লাল চুল ছেলেটার পরের চুল। চশমা পরা? ওর মুখটা দেখতে পাচ্ছ কি? ওর কপালের দাগটা দেখেছ কি? হ্যারি পরের দিন ডরমিটরি থেকে বের হলে চারিদিকে এরকম ফিসফিস গুঞ্জন। ক্লাসরুমের বাইরেও লোকজন পায়ের আঙ্গুলের উপর ভর দিয়ে উঁচু হয়ে ওকে দেখে, বা হ্যারি যখন করিডোরে হেঁটে যায় তখন লোকেরা ওকে ভালো করে দেখার জন্য দ্বিতীয়বার ফিরে আসে। এসব হ্যারির ভালো লাগে না। হ্যারি লেখাপড়ায় মনোযোগ দিতে চায়। হগওয়ার্টসে 140টা সিঁড়ি আছে। কোনোটা চওড়া, কোনোটা খাড়া, কোনোটা সরু, কোনোটা অস্থায়ী কাঠের। কিছু সিঁড়ি শুক্রবার দিন অন্য স্থানে নিয়ে যায়, কিছু সিঁড়ি আবার মাঝপথে মাঝামাঝি গিয়ে শেষ হয়েছে। মনে রাখা প্রয়োজন এগুলো পার হতে হবে লাফ দিয়ে। কিছু দরজা আছে নম্রভাবে কথা না বললে বা যথাস্থানে হালকাভাবে টোকা না দিলে খুলবে না। কিছু স্থান দরজার মতো মনে হয় কিন্তু আসলে দরজা নয়, শক্ত দেয়াল। এখানে কোনো কিছু মনে রাখা কঠিন, কোনো কিছু স্থির নয়, সবসময় স্থানের পরিবর্তন ঘটছে, মানুষের প্রতিকৃতিগুলোরও পরিবর্তন ঘটছে। এক ফ্রেমের ছবি থেকে অন্য ছবির ফ্রেমে চলে যাচ্ছে। হ্যারির ধারণা তাহলে নিশ্চয়ই অস্ত্রাগারে রাখা কোটগুলোও নিশ্চয়ই হেঁটে বেড়ায়। ভূতেরাও কোনো রকম সাহায্য করে না। কেউ কোনো দরজা খুলে কোথাও যাবে, হঠাৎ করে অপর দিক থেকে ভূতেরা সেই দরজার মাঝখানে দাঁড়িয়ে চমকে দেয়। এদের মধ্যে মন্ডুহীন নিক ব্যতিক্রম, খুশি মনে পথ দেখিয়ে দেয়। কিন্তু পিভস তার চিরাচরিত অভ্যাস মতো আড়ালে থেকে কিছু ফেলে তার উপস্থিতি জাহির করে। কেউ যদি ক্লাসে যেতে দেরি করে ফেলে, তাকে দুটো তালাবদ্ধ দরজা ও গোলমেলে সিঁড়ি পার হতে যেটুকু সময় লাগে তার চেয়ে বেশি দেরি করিয়ে দেবে ক্লাসে যেতে। সে কারো মাথায় ওয়েস্ট পেপার বাস্কেট ফেলবে, পায়ের তলা থেকে কম্বল টেনে নেবে, চক ছুঁড়ে মারবে, চমকে দেওয়ার জন্য দেখা না দিয়ে কারো পেছনে এসে দাঁড়াবে, পেছন থেকে নাক চেপে ধরে বলবে, কেমন লাগছে এখন? পিভসের চেয়ে আরও বেশি খারাপ হলো কেয়ারটেকার আর্গাস ফেলচ। প্রথম দিন সকালে হ্যারি ও রন ওর ধারে কাছে না গিয়ে ভিন্ন পথে গেল। তারা দুর্ভাগ্যক্রমে ভুল করে তৃতীয় তলার নিষিদ্ধ করিডোরের প্রবেশপথ দিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু ফিলচের বিশ্বাসই হয়নি যে ওরা পথ হারিয়ে ওই পথে যাওয়ার চেষ্টা করছে। সে ভাবল ওরা ইচ্ছে করেই এটা করছে এবং ওখানে তাদের আটকে রাখার ভয় দেখালো। প্রফেসর কুইরেল সেই সময় যদি ওই পথ দিয়ে না যেতেন তাহলে নিশ্চয়ই তাদের ফিলচের হাতে অনেক ভোগান্তি পোহাতে হতো। ফিলচের একটা বিড়াল ছিল, বিড়ালটার নাম মিসেস নরিস। ধুলো রঙের গোঁফধারী বিড়ালটা ছিল অনেকটা মনিপ ফিলচের মতো। বিড়ালটা যেন এখানকার নিয়মরক্ষক, একটু এদিক ওদিক হলেই বিড়ালটা ফিলচকে ডেকে আনে, যারা ভুল করে তাদের কঠোর শাস্তি পেতে হয়। সকলে তাকে এত ঘৃণা করে যে সুযোগ পেলেই নরেশকে লাথি লাগায়। বুধবার মাঝরাতে দূরবীনের সাহায্যে নানা গ্রহ নক্ষত্রের আসা যাওয়া দেখানো হলো। অধ্যাপক স্প্রাউট সপ্তাহে 3 বার অদ্ভুত সব উদ্ভিদের কীভাবে যত্ন নিতে হয় তা পড়াতেন। সবচেয়ে বিরক্তিকর ক্লাস ছিল জাদুর ইতিহাস। এটাই একমাত্র ক্লাস যা নিতেন এক ভূত শিক্ষক। বৃদ্ধ প্রফেসর বিন্স শিক্ষকদের স্টাফ রুমের ফায়ারপ্লেসের সামনে অনেক সময় ঘুমিয়ে পড়তেন, আবার পরদিন সকালে তার শরীরটা সেইখানে রেখেই ক্লাস নিতে চলে যেতেন। অধ্যাপক ফ্লিটউইক ছিলেন বশীকরণ বিদ্যার শিক্ষক। তিনি ক্লাসে অদ্ভুত অদ্ভুত বিষয় নিয়ে মনোমুগ্ধকর গল্প শোনাতেন। আকারে ছোটোখাটো একগাদা বইয়ের উপরে দাঁড়িয়ে তাকে টেবিল থেকে উঁচু হতে হতো। হাজিরা খাতায় হ্যারির নাম ডাকতে গিয়ে অদ্ভুত শব্দ করে নিজেই হাওয়ায় মিলিয়ে যেতেন তিনি। অধ্যাপক ম্যাকগনাগাল একটু অন্য ধরনের। মেজাজ কড়া হলেও তিনি মানুষ হিসেবে ভালো। ছাত্ররা তার কথা মনোযোগ দিয়ে শোনে। তিনি বলেন যে শরীর বদল অথবা অন্যরূপ ধারণ করা সবচেয়ে জটিল জাদুবিদ্যা। তিনি আরও বলতেন, আমার ক্লাসে কোনো উল্টাপাল্টা করবে না, করলে অদৃশ্য হয়ে যাবে, আর ফিরে আসতে পারবে না। একটু পরে তিনি তার টেবিলটাকে বাচ্চা শুকরে রূপান্তরিত করলেন। কিছুক্ষণ পর আবার তা টেবিল হয়ে গেল। সকল আসবাবপত্রই মাঝে মাঝে একদল পশু হয়ে যায়। একদিন ছাত্রদের দেশলাই দিয়ে বলা হয় কাঠিকে সুঁচ বানাও। একমাত্র হারমাইনি গ্রেঞ্জারই সফল হয়। অধ্যাপক ম্যাকগনাগাল ওদের দেখালেন কিভাবে কাঠিটি ধাতব পদার্থে পরিণত হলো এবং সুচালু হলো। যে ক্লাসটা তাদের সবচেয়ে ভালো লাগতো সেটা ছিল কালো জাদুটনার বিরুদ্ধে প্রতিরোধ। মাঝে মাঝে হাসি ঠাট্টা হয়, সারা ক্লাসে রসুনের গন্ধ। রোমেনিয়া থেকে রক্তচোষ এসেছে এবং তার পাগড়ির ভেতর থেকে এই গন্ধ আসে। পাগড়ির ভেতরের রসুন নাকি অধ্যাপক কুইরেলকে নানা রকম বিপদাপদ থেকে রক্ষা করে।
তাকে এই পাগড়িটা দিয়েছে আফ্রিকার কোনো এক রাজপুত্র। হ্যারি এই ভেবে আশ্বস্ত যে সে পড়াশোনায় খুব একটা পেছনে পড়ে নেই, মাগল পরিবার থেকে অনেক ছেলে এসেছে এখানে তারই মতো। ডাইনি জাদুকর সম্পর্কে তাদের অনেকেরই সামান্যতম ধারণা নেই, এমনকি রনের মাথাতেও অনেক কিছু আসে না। শুক্রবার দিনটা হ্যারি ও রনের জন্য খুব গুরুত্বপূর্ণ। ওই দিন তারা সঠিক পথে গ্রেট হলে এসে নাস্তা করত। পরি যে চিনি ঢালতে ঢালতে হ্যারি রনকে জিজ্ঞেস করল, আজ আমাদের কী কাজ? স্লিদারিনদের সাথে দ্বিগুণ ওষুধের উপাদান মেশানো, রন বলল। স্নেপ ছিলেন স্লিদারিন হাউসের প্রধান, সবাই বলে তিনি নাকি তাদের প্রতি পক্ষপাতিত্ব করেন। আমরা দেখব এটা সত্যি কিনা। অধ্যাপক ম্যাকগনাগল যদি আমাদের পক্ষে থাকতেন, হ্যারি বলল। অধ্যাপক ম্যাকগনাগল ছিলেন গ্রিফিন্ডার হাউসের প্রধান, তা সত্ত্বেও তিনি ছাত্রদের গাদা গাদা হোম টাস্ক দিতে কার্পণ্য করেন না। ডাক আসার সময় 100 পেঁচাকে গ্রেট হলে প্রবেশ করতে দেখে সে হতভম্ব হয়ে পড়েছিল। তারা তাদের মালিকদের খুঁজে নিয়ে চিঠি বিলি করল, কিছু কিছু পার্সেল ছিল। হ্যাডউইক এ পর্যন্ত হ্যারির জন্য কোনো চিঠি আনেনি। হ্যাডউইক খুবই অলস, তবে চিঠি আসলে সে নিশ্চয়ই নিয়ে আসবে। তার কাজ একটি, সেটা হলো ঘুমাবার আগে তার কানের লতি ছুঁয়ে আদর করা ও শুভরাত্রি বলে পেঁচাদের থাকার জায়গায় যাওয়া। অবাক কাণ্ড, আজ সকালে হ্যাডউইক হ্যারির জন্য একটা চিঠি টেবিলে রাখল। হ্যারি বিস্মিত হয়ে ধীরে ধীরে চিঠিটা খুলে পড়তে থাকে। চিঠিতে লেখা আছে, প্রিয় হ্যারি, আমি জানি তুমি প্রতি শুক্রবার বিকেলে বাইরে যাও। তুমি কি বিকেল 3টায় আমার সাথে 1 কাপ চা পান করতে আসতে পারো? আমি জানতে চাই ডরমিটরিতে তোমার প্রথম সপ্তাহ কেমন কাটল। অপর পৃষ্ঠায় জবাব লিখে হ্যাডউইক মারফত পাঠিয়ে দিও। ইতি হ্যাগ্রিড। হ্যারি রনের কাছ থেকে পালকের কলম নিয়ে লিখল, হ্যাঁ নিশ্চয়ই দেখা হবে। সে চিঠিটি হ্যাডউইকের কাছে দিল। হ্যাডউইক চিঠি নিয়ে শো করে উড়ে চলে গেল। হ্যারিও হ্যাগ্রিডের সাথে দেখা করার জন্য উৎসুক ছিল, কারণ ওষুধ তৈরির উপকরণের ক্লাস হ্যারির সবচেয়ে বিরক্তিকর মনে হতো। কোর্সের প্রথম দিকেই হ্যারি বুঝতে পেরেছিল যে স্নেপ তাকে অপছন্দ করেন না, শুধু ঘৃণাও করেন। ওষুধ ডোজের ক্লাসগুলো হতো নিচে বন্দিশালার মতো একটা কক্ষে। এই কক্ষটা অনেক বেশি ঠান্ডা ছিল। স্নেপ হাজিরা খাতা নিয়ে নাম ডেকে ক্লাস শুরু করতেন। তিনি হ্যারি পটারের নাম এভাবে ডাকলেন, হ্যারি পটার, আমাদের নতুন বিখ্যাত ব্যক্তি। হ্যারির অপ্রস্তুত অবস্থা দেখে ম্যালফয়, ক্রেব ও গয়েল খুব আনন্দ পেত। নাম ডাকা শেষ হলে স্নেপ ক্লাসের দিকে তাকালেন। তার চোখও হ্যাগ্রিডের চোখের মতো কালো, কিন্তু সে চোখে হ্যাগ্রিডের চোখের উষ্ণতা নেই। তার চোখ দুটো শীতল ও শূন্য। তার চোখ দেখলে গভীর সুরঙ্গের কথা মনে পড়ে। স্নেপের ক্লাস ছিল বেশ চিত্তাকর্ষক। ছাত্ররা মনোযোগ দিয়ে তার কথা শুনত, এজন্য ক্লাসে কোনো গোলমালও হতো না। তিনি প্রশ্নোত্তরের মাধ্যমে তার ক্লাসকে প্রাণবন্ত রাখতে পারতেন। হ্যারি পটারকে স্নেপ হঠাৎ করে প্রশ্ন করে বসলেন, আচ্ছা হ্যারি বলো তো, আমরা যদি অ্যাসফোডেল পাউডারের রুটের সাথে তিক্ত গুলমরস মিশিয়ে দেই তাহলে আমরা কী পাবো? হ্যারি বলল, আমি ঠিক বলতে পারবো না। স্নেপ হ্যারিকে কটাক্ষ করে বললেন, এটা স্পষ্ট যে খ্যাতি সব কিছু নয় মিস্টার পটার। হারমাইনি হাত তুললেও তিনি সেদিকে নজর দিলেন না। স্নেপ আবার বললেন, আরেকবার চেষ্টা করে দেখা যাক। আমি যদি বলি আমাকে একটা বিজল দেখাও তাহলে তুমি কি করবে? হারমাইনি হাত তুলল। বিজল সম্পর্কে হ্যারির বিন্দুমাত্র ধারণা নেই। হ্যারি জবাব দিল, আমি জানি না স্যার। ম্যালফয়, ক্রেব ও গোয়েল হাসল। হ্যারি নিশ্চিত ম্যালফয়, ক্রেব বা গোয়েল ওদের কারোরই ওই প্রশ্নের উত্তর জানা নেই। স্নেপ মন্তব্য করল, পটার, আমার মনে হয় তুমি ক্লাসে আসার আগে বই খুলে দেখনি। হ্যারি স্নেপের চোখের দিকে তাকালো, তারপর মনে মনে বলল, ডার্সলি পরিবারের সাথে থাকার সময়ও আমি বইপত্র দেখেছি। অধ্যাপক স্নেপ কি মনে করেন যে 1000 ম্যাজিক্যাল আর্বস অ্যান্ড ফাঞ্জায়ের সব কিছু আমার মুখস্থ থাকবে? হারমাইনি আবার হাত তুললেও স্নেপ সেদিকে মনোযোগ দিলেন না। এভাবে আরও প্রশ্ন করে স্নেপ হ্যারিকে বিব্রত করলেন। অবশেষে অধ্যাপক স্নেপের ক্লাস শেষ হলো। হ্যারি পটারের মন এমনিতেই ভালো ছিল না, কারণ সেশনের প্রথম সপ্তাহে গ্রিফিন্ডার হাউসের 2 নম্বর কাটা গেল আর হ্যারি গ্রিফিন্ডার হাউসের সদস্য। 5:03 আগে তারা হ্যাগ্রিডের ঘরের দিকে রওনা হলো। নিষিদ্ধ বনের পাশে একটা কাঠের বাড়ি ছিল, দেখতে কুঁড়ে ঘরের মতো, সেটাই হ্যাগ্রিডের আবাসস্থল। তারা যখন দরজায় করাঘাত করলো তখন ভেতর থেকে ঘেউ ঘেউ শব্দ শোনা গেল। একটু পর শোনা গেল হ্যাগ্রিডের কণ্ঠস্বর, ব্যাক ফ্যাং ব্যাক। দরজার ফাঁক দিয়ে হ্যাগ্রিডের বিরাটকায় চুলভর্তি মুখ দেখা গেল। দরজা খুলতে খুলতে হ্যারি ও রনকে দেখে হ্যাগ্রিড বলল, দাঁড়াও। হ্যাগ্রিড একটা বিরাট কালো বোর হাউন্ড কুকুরের শিকল ধরে রেখে ওদের ভেতরে ঢুকতে বললেন। ভেতরে একটা মাত্র ঘর, এক কোনায় বিছানা, তামার কেতলিতে পানি ফুটে ধোঁয়া বেরোচ্ছে।
কুকুরটার নাম ফ্যাং। কুকুরটাকে ছেড়ে দিয়ে হ্যাগ্রিড হ্যারি ও রনকে বললেন, আরাম করে বসো, ফ্যাংকে যত হিংস্র মনে হয় আসলে সে তত হিংস্র নয়। হ্যারি হ্যাগ্রিডের দিকে এগিয়ে গিয়ে বলল, এই হচ্ছে রন। হ্যাগ্রিড তখন সেদ্ধ পানি একটা বড় টিপটে ঢালছিলেন এবং প্লেটে রক কেক সাজাচ্ছিলেন। রক কেকে কামড় দিতে গিয়ে তাদের অবস্থা কাহিল, তবে হ্যারি আর রন এমন ভাব দেখালো যে তারা বেশ মজা করে রক কেক খাচ্ছে। তারা তাদের লেখাপড়া সম্পর্কে হ্যাগ্রিডকে জানালো। ফ্যাং হ্যারির হাঁটুর উপর মাথা রেখে হ্যারির কাপড় শুঁকতে লাগল। কথা প্রসঙ্গে ফিলচের কথা আসলো। হ্যারিরাই আসলে তার বিষয়ে কথাটা বলল। হ্যাগ্রিড ফিলচকে বোকা বৃদ্ধ বলায় হ্যারি আর রন উভয়ে খুশি হল। ফিলচের বিড়াল নরিস সম্পর্কে হ্যাগ্রিড বললেন, আমার কুকুর ফ্যাংয়ের সাথে তার পরিচয় করিয়ে দেব। শুধু তোমাদের কেন, ওর বিড়ালটা আমাকে অনুসরণ করে, ফিলচি তাকে এই কাজে লাগিয়েছে। হ্যারি হ্যাগ্রিডকে জানালো যে অধ্যাপক স্নেপ তাকে ঘৃণা করেন। রন বলল, দুঃখ করে লাভ নেই, অধ্যাপক স্নেপ কাউকেই পছন্দ করেন না। বাজে কথা, হ্যাগ্রিড মন্তব্য করেন, সে তোমাকে ঘৃণা করবে কেন? হ্যারির কাছে মনে হলো হ্যাগ্রিড তার কথায় গুরুত্ব দিচ্ছে না। রনের দিকে তাকিয়ে হ্যাগ্রিড বললেন, তোমার ভাই চার্লি কেমন আছে? তাকে আমার খুব ভালো লাগে। এরপর হ্যাগ্রিড রনের সাথে তাদের পারিবারিক বিষয়াদি নিয়ে আলাপ করলেন। হ্যারির টেবিলে থাকা ডেইলি প্রফেট পত্রিকার একটা কাটিং চোখে পড়ল। গ্রিঙ্গটস সর্বশেষ বার্তা। গ্রিঙ্গটসের ডাকাতির বিষয়টি নিয়ে 31 জুলাই থেকে তদন্ত চলছে। মনে করা হচ্ছে এটি কালো জাদুকর ও ডাইনিদের কাজ। গ্রিঙ্গটসের গবলিনরা দাবি করছে সেখান থেকে কিছুই খোয়া যায়নি, ভল্টগুলো ওই দিনই খালি করা হয়েছিল, কিন্তু সেখানে কী ছিল এই ব্যাপারে আমরা কিছু বলতে পারবো না। তোমাদের মঙ্গলের জন্য এই ব্যাপারে নাক না গলানোই ভালো হবে, গবলিনদের একজন মুখপাত্র জানান। হ্যারির মনে পড়ল ট্রেনে তাকে রন বলেছিল যে গ্রিঙ্গটসে ডাকাতির চেষ্টা হয়েছে, কিন্তু কোন তারিখে হয়েছিল এটা সে উল্লেখ করতে পারেনি। হ্যাগ্রিডকে হ্যারি বলল, যেদিন গ্রিঙ্গটসে ডাকাতি হয় সেদিনটা ছিল আমার জন্মদিন, আমরা যখন সেখানে ছিলাম হয়তো তখনই ঘটনাটা ঘটে। হ্যাগ্রিড বললেন, হ্যারি তুমি ঠিকই বলেছ। এই বলে হ্যাগ্রিড আরেকটা রক কেক হ্যারির দিকে বাড়িয়ে দিলেন। হ্যারি পত্রিকার কাটিংটা আরেকবার পড়ল। বলটা ওই দিনই খালি করা হয়েছিল যেদিন গ্রিঙ্গটস থেকে হ্যারির জন্য টাকা তোলা হয়। হ্যারি আর রন যখন রাতের খাবারের জন্য দুর্গে আসছিল তখন তাদের পকেট ছিল হ্যাগ্রিডের দেওয়া রক কেকে ভর্তি, তারা হ্যাগ্রিডকে না বলতে পারেনি। হ্যারির মনে হলো এতদিনে লেখাপড়ায় যতটুকু এগোনো দরকার ছিল ততটুকু সে পারেনি। তার এটাও মনে হলো স্নেপ সম্পর্কে হ্যাগ্রিড অনেক কিছু জানেন কিন্তু তাকে কিছু বলেননি। নবম অধ্যায়, মধ্যরাতের মল্লযুদ্ধ। হ্যারি কখনো ভাবতে পারেনি যে ডাডলির চেয়েও কোনো খারাপ ছেলের সাথে তার দেখা হবে, কিন্তু তাই হলো। ছেলেটির নাম ম্যালফয়। গ্রিফিনডর ও স্লিদারিন হাউসের প্রথম বর্ষের ছাত্ররা শুধুমাত্র ওষুধ তৈরির ক্লাস করতেই একসাথে মিলিত হতো। ওই ক্লাস ছাড়া অন্য কোনো ক্লাসে ম্যালফয়ের সাথে দেখা হতো না। বৃহস্পতিবার থেকে ফ্লাইং শেখানো হবে। গ্রিফিনডর ও স্লিদারিন হাউসের ছাত্রদেরকে একসাথে ওরা শেখানো হবে জেনে হ্যারি আক্ষেপ করে বলল, ম্যালফয়ের সামনে আমাকে ঝাড়ু লাঠির উপর বোকা বানাবার জন্যই এটা করা হয়েছে। উড়তে শেখার অনুশীলন নিয়ে হ্যারি ব্যস্ত হয়ে পড়ল। রন বলল, তুমি এখনই সব কিছু বলতে পারো না, ভবিষ্যতে কী ঘটবে তা দেখে নিজেই হয়তো অবাক হবে। ম্যালফয় দেখাতে চায় যে কুইডিচ খেলায় সে কতখানি দক্ষ, আসলে সে যতটা বলে ততটা সে নয়। ম্যালফয় ওড়ার বিষয়ে তার দক্ষতা নিয়ে অনেক কথা বলতো। সে এটাও জোর দিয়ে বলতো যে প্রথম বর্ষের ছাত্রদেরকে হাউস টিমে কুইডিচ খেলায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হয় না। সে নিজের সম্পর্কে গল্প করত, কিভাবে মাগলরা তার কাছ থেকে অল্পের জন্য হেলিকপ্টারে পালিয়ে যেতে পেরেছিল। তার গল্পের শেষটা সবসময় এরকমই হয়, অল্পের জন্য। শুধু ম্যালফয়ই নয়, সেইমাস ফিনিগানও এ ধরনের বাড়িয়ে কথা বলতো। সে দাবি করত যে ছোটবেলায় ঝাড়ুর সওয়ার হয়ে সে গ্রামে গ্রামে ঘুরে বেড়াতো। এমনকি রনও দাবি করত যে সে উঠতে গিয়ে তার ভাই চার্লির ঝাড়ুর সাথে প্রায় ধাক্কা খেতে যাচ্ছিল। জাদুকর পরিবার থেকে যারা এসেছে তারা প্রায় সবাই কুইডিচ খেলার ব্যাপারে আলোচনা করত। এ নিয়ে ডিন টমাসের সাথে রনের তর্ক হয়ে গেছে। বিতর্কের বিষয় ছিল ফুটবল। রন বুঝে উঠতে পারে না কেবল একটি বল নিয়ে খেলায় কীভাবে এত আনন্দ হতে পারে যেখানে ওড়ার কোনো সুযোগ নেই। নেভিল কখনও ঝাড়ের উপর সওয়ার হয়নি কারণ ওর নানি কখনও ওকে ওঠার ধারে কাছে যেতে দিত না, কারণ সে ইতিমধ্যে মাটিতেই খেলতে গিয়ে অনেক দুর্ঘটনা ঘটিয়েছে। নেভিলের মতো ওড়ার ব্যাপারে হারমাইনেরও সাহস কম। এটা এমন একটা জিনিস যা বই পড়ে শেখা যায় না। বৃহস্পতিবার সকালে নাস্তা খাওয়ার সময় হারমাইনের লাইব্রেরি থেকে সংগ্রহ করা কুইডিচ থ্রু এইজেস বই থেকে জানা ওড়ার বিষয়ে নানা জ্ঞান দেওয়া শুরু করে। নেভিল তার পেছন থেকে হারমাইনের দিকে ঝুঁকে গভীর আগ্রহে তার কথা শোনে। অন্যদের শোনার কোনো আগ্রহ ছিল না, বরং ডাক চলে আসার পর তার বক্তৃতা থেকে সবাই যেন রেহাই পায়।
হ্যাগ্রিডের সাথে সাক্ষাতের পর হ্যারির নামে কোনো চিঠি আসেনি, এটা ম্যালফয় লক্ষ্য করেছে। এসব বিষয়ে সে খেয়াল করে বেশি। ম্যালফয়ের ঈগল পেঁচা তার জন্য মিষ্টির প্যাকেট নিয়ে আসে। ম্যালফয় ঝাঁপিয়ে পড়ে তা স্লিদারিন হাউসের টেবিলের উপর খোলে। একটি পেঁচা নেভিলের নানির বাড়ি থেকে একটা প্যাকেট নিয়ে এলো। সে উত্তেজনায় দ্রুত প্যাকেটটি খুলল। এটা ছিল মার্বেলের আকারের একটা কাঁচ। মনে হলো কাঁচের ভেতর ধোঁয়া। এটা একটা স্মারক, সে ব্যাখ্যা করল। আমার নানি জানেন যে আমি অনেক কিছুই ভুলে যাই। তুমি যদি কিছু ভুলে যাও, এই কাঁচটা তোমাকে মনে করিয়ে দেবে। শক্ত করে ধরে এটার দিকে তাকিয়ে থাকো। এটা যদি লাল হয়ে যায় তাহলে তুমি বুঝবে তুমি হয়তো কিছু ভুলে গেছো। স্মারকটা হঠাৎ লাল হয়ে উঠল। এর অর্থ আমি নিশ্চয়ই কিছু ভুলে গেছি। নেভিল ভাবতে লাগলো এমন কিছু কি আছে যা সে ভুলে গেছে। সে সময় ম্যালফয় তার গ্রিফিন্ডর হাউসের টেবিলের পাশ দিয়ে যাচ্ছিল। সে নেভিলের হাত থেকে স্মারকটা ছিনিয়ে নিল। হ্যারি আর রন লাফ দিয়ে ম্যালফয়ের উপর চড়াও হলো। তারা ভাবছিল ম্যালফয়কে এক হাত দেখিয়ে দেবে। ঠিক এই সময় অধ্যাপক ম্যাকগনাগাল সেখানে উপস্থিত হলেন। তিনি জানতে চাইলেন, কি ব্যাপার, এখানে গণ্ডগোল কিসের? প্রফেসর, ম্যালফয় আমার স্মারক নিয়ে নিয়েছে। ম্যালফয় তাড়াতাড়ি স্মারকটা টেবিলের উপর রেখে দিল। ঠাট্টা করছিলাম, এই বলে সে ক্র্যাব আর গয়েলকে নিয়ে সরে গেল। তখন বিকেল 3:30, প্রথম উড়ান শিক্ষা শুরু হবে। হ্যারি, রন ও অন্যরা মাঠে গেছে। সবুজ দূর্বাঘাস বাতাসে হেলে পড়েছে। স্লিদারিন হাউসের ছাত্ররা ইতিমধ্যে এসে গেছে, 20টা ঝাড়ু মাঠে সারি করে সাজানো। হ্যারি শুনেছে ফ্রেড আর জর্জ এই ঝাড়ু নিয়ে অনেক অভিযোগ করেছে। এগুলো নাকি বেশি উপরে উঠলে কাঁপতে থাকে আর বাঁদিকে ঘুরে যায়। তাদের শিক্ষক ম্যাডাম হুজ ক্লাসে প্রবেশ করলেন। তার চুল ছোট ও ধূসর রঙের, চোখ বাজ পাখির চোখের মতো হলুদ। তিনি এসেই চিৎকার করে বললেন, তোমরা দাঁড়িয়ে আছো কেন? সবাই ঝাড়ুর পাশে দাঁড়াও, তাড়াতাড়ি চলে এসো। হ্যারি তার ঝাড়ুর দিকে তাকালো। ঝাড়ুটি পুরনো এবং কিছু কাঠি বাঁকা হয়ে নড়ে গেছে। ম্যাডাম হুজ এবার নির্দেশ দিলেন, ডান হাত সামনের দিকে ঝাড়ুর উপর রাখো, এবার বলো আপ। হ্যারির ঝাড়ুটা তার হাতে লাফিয়ে উঠল। হারমাইনিটা মাঠের উপর গড়িয়ে পড়ল। নেভিল এক চুল পরিমাণ নড়তে পারল না। ওর হাত কাঁপছে, ওর মাথায় ভয়ের ছাপ, ও মাটি থেকে উপরে উঠতে ভয় পাচ্ছে। ম্যাডাম হুজ দেখালেন কিভাবে ঝাড়ুর উপর চড়তে হয়। তিনি ম্যালফয়কে ধমক দিলেন, তুমি কি সারা জীবন ভুল করবে? এই কথাটি শুনে হ্যারি ও রন দারুণ খুশি হলো যে ম্যালফয় সবসময় ভুল করছে। ম্যাডাম হুজ বললেন, আমি বাঁশি বাজাবার সাথে সাথে তোমরা লাফ দেবে, ঝাড়ু সোজা রাখবে, কয়েক ফুট ওঠার পর সামনের দিকে ঝুঁকবে, তারপর নিচে নেমে আসবে। তোমরা প্রস্তুত হও, আমি এখন বাঁশি বাজাচ্ছি। 3, 2, 1 বলা বাকি। নেভিল আগেই লাফ দিল। মাটি থেকে উপরে ওঠার পর সে ভীষণ নার্ভাস হয়ে পড়ল। সে একটু বেশি উপরে উঠেছে কারণ সে মাটিতে জোরে ধাক্কা দিয়েছিল। ম্যাডাম হুজ চিৎকার করলেন, কাম ব্যাক মাই বয়। কিন্তু নেভিল সোজা হয়ে দাঁড়াতে পারছে না। হ্যারি লক্ষ্য করলো যে নেভিলের চেহারা একেবারে ফ্যাকাশে সাদা হয়ে গেছে। ঝাড়ুর পাশে থেকে সে লম্বা শ্বাস নিচ্ছে। নেভিল যখন মাটিতে পড়ল তখন ধুম করে শব্দ হলো। নেভিলের কবজি ভেঙে গেছে। সে উপুর হয়ে একটা ঘাসের স্তূপে শুয়ে পড়ল। তার ঝাড়ু এখনও ঊর্ধ্বমুখী। ঝাড়ুটা নিষিদ্ধ বনের দিকে যেতে যেতে একসময় অদৃশ্য হয়ে গেল। ম্যাডাম হুজ নেভিলের উপর ঝুঁকে পড়লেন। দুজনেরই মুখ ফ্যাকাশে সাদা। হ্যারি শুনতে পেল ম্যাডাম হুজ বলছেন, কবজি ভেঙে গেছে, কামন বয়, দাঁড়াও, সব ঠিক হয়ে যাবে। ম্যাডাম হুজ এবার অন্যদের দিকে তাকিয়ে বললেন, আমি ছেলেটাকে হাসপাতালে নিয়ে যাচ্ছি, এর বদলে তোমরা এক পাও নড়বে না। যার যার ঝাড়ু যেখানে ছিল সেখানে ঠিক মতো রাখবে, আর তা না করলে তোমাদের কুইডিচ খেলার আগেই হগওয়ার্টস ছেড়ে যেতে হবে। নেভিলকে বললেন, আমার সাথে এসো। নেভিলের দু চোখে অশ্রু। কবজি চেপে ধরে টলতে টলতে সে আগে বাড়ল। ওরা চলে যাওয়ার সাথে সাথেই ম্যালফয় অট্টহাসিতে ফেটে পড়ল। তোমরা কি ওই থলতলে মাংসপিণ্ডটির চেহারা দেখেছ? স্লিদারিন হাউসের অন্যান্যরা নেভিলকে নিয়ে তামাশা করা শুরু করল। চুপ করো ম্যালফয়, পার্বতী পাটেল ধমক দিল। লং বটমের জন্য তোমার এত দরদ? স্লিদারিন হাউসের একজন কর্কশ চেহারার ছাত্রী প্যান্সি পার্কিনসন বলল। পার্বতী, আমি কখনো ভাবতে পারিনি তুমি ছিঁচকাঁদুনে শিশুদের এত পছন্দ করো। দেখো, মাটি থেকে একটা জিনিস উঠিয়ে ম্যালফয় বলল, এক ফালতু জিনিস, লং বটমের নানি তাকে এটাই পাঠিয়েছে। স্মারকটা সূর্যের আলোতে চকচক করে উঠল। ম্যালফয়, ওটা এদিকে দাও, হ্যারি গম্ভীর কণ্ঠে ম্যালফয়কে বলল। কি ঘটতে যাচ্ছে তা দেখার জন্য সবাই একেবারে চুপ। ম্যালফয় দুষ্টু হাসি হেসে বলল, এটা আমি কোথাও রাখবো, সেখান থেকে লং বটমকে নিতে হবে। গাছের উপর রাখলে কেমন হয়? ওটা এদিকে দাও, হ্যারি চিৎকার করে উঠল। ম্যালফয় তার ঝাড়ু নিয়ে উঠতে শুরু করল।
মিথ্যে বলেনি, সে ভালো উঠতে পারে। ম্যালফয় একটা ওক গাছের চূড়ায় উঠে হ্যারির উদ্দেশ্যে বলল, এসো এখান থেকে নিয়ে যাও। হ্যারি তার ঝাড়ুটা হাতে তুলে নিল। না না, হারমাইনি গ্রেঞ্জার চিৎকার করে উঠল, ম্যাডাম হুজ বলে গিয়েছেন আমরা যেন একটুও না নড়ি, তুমি আমাদের সবাইকে বিপদে ফেলবে। কিন্তু হ্যারি তার কথা শুনল না, মাথায় তার রক্ত চড়েছে, সে তার ঝাড়ুতে চড়ে মাটিতে ধাক্কা দিল আর সাথে সাথে সে উঠতে লাগলো। বাতাসে তার চুল উঠছে, পোশাক উল্টে যাচ্ছে, তার কাছে খুব অবাকই লাগলো, নাসিকেই সে কোনো বিদ্যা রপ্ত করতে পারে। তার কাছে ওরাটা অত্যন্ত সহজ মনে হলো। নিচে মেয়েদের চিৎকার শোনা যাচ্ছে, রনের উল্লাস হ্যারির দৃষ্টি এড়ালো না। হ্যারি তার ঝাড়ু ঘুরিয়ে মধ্য আকাশে ম্যালফয়ের দিকে অগ্রসর হলো। ম্যালফয় স্তম্ভিত হয়ে গেল। এবার দাও, নইলে আমি তোমাকে এই ঝাড়ু থেকে ফেলে দেব, হ্যারি বলল। এত সহজ, ম্যালফয় বলল, কিন্তু তাকে উদ্বিগ্ন দেখাচ্ছে। হ্যারি জানে এখন কি করতে হবে। দুহাতে নিজের ঝাড়ু শক্ত করে ধরে হ্যারি বর্ষার মতো তীব্র বেগে ম্যালফয়ের দিকে ছুটল। বিপদ বুঝে ম্যালফয় সরে গেল, নিচে করতালির শব্দ শোনা গেল। হ্যারি বলল, এখানে তো তোমার বন্ধু ক্র্যাব আর গয়েল নেই। ম্যালফয়ের মনেও একই চিন্তা, চিন্তা করে দেখো নিতে পারো কি না। এই বলে ম্যালফয় কাঁচের গোলকটা শূন্যে ছুঁড়ে দিল। হ্যারি প্রথমে উপরে উঠল, পরে নিচে নামতে লাগলো। সে ঝুঁকে ঝাড়ুর মুখ ঘুরিয়ে দিল, তার ঝাড়ু দ্রুত বেগে নিচে নামতে লাগলো। হ্যারি মাটি থেকে ঠিক 1 ফুট উঁচু থেকে গোলকটা ধরে ফেলল। তার মোঠর ভেতর কাঁচের গোলকটা নিয়ে হ্যারি মাটিতে নামল। অধ্যাপক ম্যাকগনাগাল ছুটে এসে চিৎকার করে বললেন, হ্যারি পটার, ম্যাকগনাগাল বললেন, তুমি কোন সাহসে এত উপরে উঠলে, আর একটু হলেই তো ঘাড় ভেঙে যেত। তিনি রাগে কাঁপছিলেন। এটা তার দোষ নয়। চুপ করো মিস প্যাটেল, অধ্যাপক ম্যাকগনাগাল বললেন। কিন্তু ম্যালফয়, আর বলতে হবে না, মিস্টার উইজলি ও পটার এখন আমাকে অনুসরণ করো, অধ্যাপক ম্যাকগনাগাল আদেশ দিলেন। হ্যারি দেখল ম্যালফয় ক্র্যাব ও গয়েল বিজয়ের হাসি হাসছে। হ্যারি বুঝতে পারল এখন সে কঠোর শাস্তির মুখোমুখি। তার মনে ভয় যে তাকে স্কুল থেকে বহিষ্কার করা হবে। আত্মপক্ষ সমর্পণের জন্য হ্যারি কিছু বলতে চাইল, কিন্তু ম্যাকগনাগাল তার কথায় কান দিলেন না। তিনি হনহন করে সামনে এগিয়ে গেলেন। তার সঙ্গে তাল রাখার জন্য হ্যারিকে রীতিমতো দৌড়াতে হলো। হ্যারি ভাবতে লাগলো তাকে বের করে দেয়া হলে সে কোন মুখে আবার ডার্সলি পরিবারে ফিরে যাবে। ম্যাকগনাগাল দরজা খুলে করিডোর ধরে হাঁটতে লাগলেন। হ্যারিও উদ্বিগ্ন মনে তাকে অনুসরণ করছে। কোথায় যাচ্ছে তারা? হ্যারি ভাবল তিনি হয়তো অধ্যাপক ডাম্বলডোরের কাছে যাচ্ছেন। হ্যারি হ্যাগ্রিডের কথা ভাবল। হ্যাগ্রিডকেও তো হগওয়ার্টস থেকে বের করে দেওয়া হয়েছিল, তবে তার গেমকিপারের চাকরিটা ছিল। হ্যাগ্রিডের সহকারী হিসেবে তাকে রেখে দেওয়া যেতে পারে। ম্যাকগনাগাল একটা ক্লাসরুমের বাইরে দাঁড়ালেন। তিনি দরজা খুলে মুখটা ক্লাসরুমের ভেতরে গলিয়ে বললেন, অধ্যাপক ফ্লিটউইক, আমাকে মাফ করবেন, আপনি কি এক মুহূর্তের জন্য উটকে দিতে পারেন? উট কেন? হ্যারি অবাক হয়ে ভাবল, উট কি কোনো ব্যাত নাকি যা তার উপর প্রয়োগ করা হবে? দেখা গেল উট একজন মানুষ, সে 5th ইয়ারের ছাত্র। সে কিছু না জেনে ক্লাস থেকে বাইরে এলো। ম্যাকগনাগাল দুজনকেই বললেন, তোমরা দুজনেই আমার পেছন পেছন এসো। তারা করিডোর দিয়ে হাঁটতে শুরু করলেন। উট কৌতূহলী দৃষ্টি নিয়ে হ্যারির দিকে তাকালো। এখানেই বলে অধ্যাপক ম্যাকগনাগাল তাদেরকে একটা ক্লাসরুমে নিয়ে গেলেন। ক্লাসে কেউ ছিল না, কেবল পিপস ব্ল্যাকবোর্ডে বাজে কিছু লিখছিল। পিপস এখান থেকে যাও, অধ্যাপক ম্যাকগনাগাল কড়া নির্দেশ দিলেন। পিপস তার চকটি ফেলে দিল, বেশ জোরে শব্দ হলো। তারপর অভিশাপ দিতে দিতে পিপস ক্লাসরুম ত্যাগ করল। অধ্যাপক ম্যাকগনাগাল ঠাস করে দরজা বন্ধ করে দিয়ে দুই বালকের দিকে তাকালেন। ম্যাকগনাগাল হ্যারির দিকে তাকিয়ে বললেন, এ হচ্ছে অলিভার উড। উড, তোমার জন্য আমি একজন পেয়েছি। উডের মুখে ধাঁধা থেকে খুশির রেখা। উড এবার জিজ্ঞেস করল, প্রফেসর আপনি কি সত্যিই বলছেন? অবশ্যই, অধ্যাপক ম্যাকগনাগাল জোর দিয়ে বললেন, ছেলেটা খুবই ভালো, আমি এর মতো আর কাউকে দেখিনি। এবার তিনি হ্যারির দিকে তাকিয়ে জানতে চাইলেন, তুমি কি এই প্রথমবার ঝাড়ুর উপর উড়লে? হ্যারি নিঃশব্দে মাথা ঝাঁকাল। হ্যারি ঠিক বুঝে উঠতে পারল না তাকে নিয়ে কী করা হবে, তবে এতটুকু সে বুঝতে পারল যে তাকে স্কুল থেকে বহিষ্কার করা হচ্ছে না। সে তার পায়ে শক্তি পেতে শুরু করল। হ্যারি 55 ফুট উপর থেকে নিচে ড্রাইভ দিয়ে একটা জিনিস ধরেছে, ম্যাকগনাগাল উটকে বললেন, তার গায়ে একটুও আঁচড় লাগেনি। এটা চার্লি উইজলিও করতে পারত না। উডের কাছে মনে হলো তার স্বপ্ন যেন এখনই সফল হতে যাচ্ছে। তার চোখে মুখে আনন্দের ঝিলিক, একই সঙ্গে উত্তেজনা। জিজ্ঞেস করল, হ্যারি তুমি কি কখনো কুইডিচ খেলা দেখেছ? অধ্যাপক ম্যাকগনাগাল ব্যাখ্যা করে বললেন, উড হলো গ্রিফিন্ডার হাউসের অধিনায়ক।
তার শারীরিক গঠনও একজন শিকারের মতোই। হ্যারির চারদিক হেঁটে ও হ্যারির দিকে তাকিয়ে উডেই মন্তব্য করল, হালকা গতিসম্পন্ন। প্রফেসর, তাকে একটি সুন্দর ঝাড়ু দিতে হবে, নিম্বাস 2000 অথবা ক্লিন সুইপ 7। আমি অধ্যাপক ডাম্বলডোরের সাথে কথা বলবো, আমরা দেখি প্রথম বর্ষের জন্য নিয়মকানুন কিছু শিথিল করা যায় কিনা, অধ্যাপক ম্যাকগনাগাল বললেন। গতবারের চেয়ে আমরা ভালো দল চাই। স্লিদারিনের কাছে গত ম্যাচে হেরে গিয়ে কয়েক সপ্তাহ লজ্জায় সেভেরাস স্নেপের মুখের দিকে তাকাতে পারিনি। অধ্যাপক ম্যাকগনাগাল হ্যারির দিকে তাকিয়ে বললেন, হ্যারি, আমি শুনতে চাই তুমি এখানে ভালো প্রশিক্ষণ নিচ্ছ, আমি শুনতে চাই তুমি প্রশিক্ষণকালে পরিশ্রম করছো, আর ভিন্ন কিছু শুনলে তোমার শাস্তির বিষয়ে আমার মত পরিবর্তন করতে পারি, বলে মুচকি হাসলেন। তারপর তিনি বললেন, তোমার বাবা তোমাকে নিয়ে নিশ্চয়ই গর্ব করতেন, তিনি একজন উঁচু মানের কুইডিচ খেলোয়াড় ছিলেন। রন তার স্টিকেন কিডনি পায়ে অর্ধেক মুখে পুরেছে, কিন্তু সে খেতে ভুলে গেল। সিকার, সে বলল, কিন্তু প্রথম বর্ষের কেউ তো হতে পারে না, কখনোই না, তুমি সবচেয়ে ছোট, এর আগে তুমি নিশ্চয়ই ঠাট্টা করছো। মধ্যাহ্নভোজের সময় ম্যাকগনাগালের সাথে মাঠ থেকে যাওয়ার পর কি কি ঘটেছে এইমাত্র হ্যারি বলে শেষ করেছে। হ্যারি বলল, শতাব্দীর মধ্যে এইটাই প্রথম, উড আমাকে তাই বলল। এই খবর শুনে রন এত অবাক ও অভিভূত হলো যে সে হ্যারির দিকে হা করে কিছুক্ষণ তাকিয়ে রইল। হ্যারি রনকে বলল, আগামী সপ্তাহ থেকে আমার প্রশিক্ষণ শুরু হবে, তুমি কাউকে বলো না কিন্তু, কারণ উড চাই না কেউ এটা জানুক। ঠিক এই সময় ফ্রেড আর জর্জ উইজলি হলঘরে প্রবেশ করল। হ্যারিকে দেখে জর্জ নিচু কণ্ঠে বলল, শাবাস, উড আমাদেরকে সব বলেছে, আমরাও এই টিমে আছি। ফ্রেড বলল, এবার আমরা নিশ্চিতভাবে কুইডিচ কাপ জিতব, চার্লি চলে যাবার পর আমরা কখনো এই খেলায় জিততে পারিনি, তবে এবছর আমাদের দল অনেক শক্তিশালী। হ্যারি, তুমি নিশ্চয়ই ভালো খেলবে, তোমার কথা বলতে গিয়ে উড যেন লাফাচ্ছিল। যা হোক, আমাদের যেতে হবে, স্কুল থেকে বেরোবার জন্য লি জর্ডন একটা নতুন গোপন পথ বের করেছে। ফ্রেড ও জর্জ যাবার পরপরই ম্যালফয়, ক্রেব আর গয়েল এসে উপস্থিত হলো। তারা হ্যারিকে বলল, এখানকার খাবার কি শেষ মিস্টার পটার, তুমি কোন ট্রেনে আবার মাগলদের কাছে ফিরে যাচ্ছ? হ্যারি খুব শীতল কণ্ঠে বলল, বেশ সাহস দেখছি তো এখন মাটিতে ফিরে এসেছো বলে, সাথে খুদে বন্ধুদেরও দেখছি। উঁচু টেবিলে শিক্ষকরা বসে থাকায় আঙ্গুল বাঁকানো বা ভয় দেখানো ক্রেব এবং গয়েলের একটু আটটু বাড়াবাড়ি ছাড়া আর কিছু হয়নি। ম্যালফয় হ্যারিকে বলল, সুযোগ পাওয়া মাত্রই আমি বদলা নেব, তুমি যদি চাও আজ রাতেই জাদুকরদের মল্লযুদ্ধ হতে পারে, শুধু জাদুদণ্ড, শারীরিক নয়। কি এ ব্যাপারে কথা বলছো না যে, তুমি কি জাদুকরদের মল্লযুদ্ধ সম্পর্কে কিছুই জানো না? অবশ্যই সে জানে, রন জবাব দিল, আমি ওর দ্বিতীয় হব, তোমার সাথে কে থাকবে? ম্যালফয় ক্রেব ও গয়েলের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করল। ক্রেব, সে বলল, মাঝরাতে ঠিক আছে, ট্রফি রুমেই দেখা হবে, ওটা তালা লাগানো থাকে না। ওরা চলে গেলে হ্যারি রনকে জিজ্ঞেস করল, জাদুকরদের মল্লযুদ্ধ জিনিসটা কি, আর দ্বিতীয় বলতেই বা কি বোঝায়? রন বলল, তুমি যদি মল্লযুদ্ধে মারা যাও তাহলে আমি তোমার দায়িত্ব নেব, যিনি এই দায়িত্বটা নেন তাকেই দ্বিতীয় বলা হয়। রন আরও বলল, আসল জাদুকর যখন মল্লযুদ্ধে অংশ নেয় তখন তাদের মধ্যে কেউ কেউ মারা যায়, তোমার আর ম্যালফয়ের মধ্যে কেউই এতটা দক্ষ হওনি যে কেউ কারো ক্ষতি করতে পারবে। আমি নিশ্চিত যে ম্যালফয় ভেবেছিল তুমি তার মল্লযুদ্ধের প্রস্তাব প্রত্যাখ্যান করবে। আমি যদি জাদুদণ্ড ব্যবহার করি আর দেখা গেল কিছুই ঘটেনি তাহলে কি হবে? হ্যারি জানতে চাইল। তাহলে তুমি তার নাকে একটা জোরে ঘুষি মারবে, রন বলল। এক্সকিউজ মি, হ্যারি আর রন তাকিয়ে দেখল যে হারমাইনি গ্রেঞ্জার এসেছে। রন মন্তব্য করল, এখানে কেউ শান্তিতে খেতেও পারবে না নাকি? রনের কথার পাত্তা না দিয়ে হারমাইনি হ্যারিকে বলল, আমি তোমার আর ম্যালফয়ের কথা আড়ি পেতে না শুনে পারলাম না। না শুনলেও পারতে, রন বলল। হারমাইনি রনের কথার উত্তর না দিয়ে হ্যারিকে বলল, মধ্যরাতে তোমার স্কুলে ঘুরে বেড়ানো ঠিক হবে না, ভেবে দেখো, তুমি যদি ধরা পড়ো, ধরা পড়বেই, তাহলে গ্রিফিন্ডার হাউসের পয়েন্ট কাটা যাবে। হ্যারি, মাঝে মাঝে তোমাকে আমার খুব স্বার্থপর মনে হয়। এটা তোমার দেখার বিষয় না, হ্যারি মন্তব্য করল। বিদায়, বলে রন বিদায় নিল। নেভিল এখনও হাসপাতালে, সব দিনই একরকম। হ্যারি ভাবল দিনটি ভালোভাবে শেষ হয়েছে বলা যাবে না। ডিন ও শেমাস ঘুমিয়ে পড়েছে বেশ কিছুক্ষণ হল, নেভিল হাসপাতাল থেকে ফিরে আসেনি। হ্যারি বিছানায় জেগে সময় কাটালো। রন আস্তে আস্তে হ্যারির কাছে এসে কানে কানে বলল, রাত 11:30 বাজে, চলো যাওয়া যাক। ড্রেসিং গাউন পরে জাদুদণ্ড হাতে নিয়ে তারা ঘোরানো সিঁড়ি দিয়ে কমন রুমে এসে পৌঁছল। হঠাৎ সামনের চেয়ার থেকে কে যেন বলে উঠল, হ্যারি,
আমি বিশ্বাস করতে পারছি না তুমি এইসব কাজে যাচ্ছ। হালকা আলোতে হারমাইনি গ্রেঞ্জারকে দেখা গেল, গায়ে গোলাপি রঙের গাউন। রন চিৎকার করে বলল, তুমি এখানে? যাও শুতে যাও। হারমাইনি বলল, আমি তোমার ভাই পার্সিকে আভাস দিয়েছি, সে তো এখানকার প্রিফেক্ট, সে তোমাদের এসব কাজ বন্ধ করবে। কেউ যে কারো কাজে এতটা হস্তক্ষেপ করতে পারে এটা হ্যারি ভাবতেই পারে না। চলে এসো, হ্যারি রনকে বলল। সেই মোটা মহিলার ছবিটি সরিয়ে গর্ত দিয়ে উপরে উঠে গেল। হারমাইনিও হাল ছাড়ার পাত্রী নয়, মোটা মহিলার ছবিটা সরিয়ে সেও রনকে অনুসরণ করল। হারমাইনি ওদের পেছন পেছনে এসে রুক্ষ কণ্ঠে বলল, গ্রিফিন্ডর হাউসের জন্য কি তোমাদের একটুও দরদ নেই? তোমরা কি কেবল নিজের স্বার্থই দেখবে? আমি চাই না স্লিদারিন হাউস হাউস কাপ জয় করুক। অধ্যাপক ম্যাকগনাগালের কানে গেলে তোমরা সব পয়েন্ট খোয়াবে। এখান থেকে ভাগো, রন হারমাইনিকে ধমক দিল। ঠিক আছে, আমি যাচ্ছি, হারমাইনি বলল। আমি যে তোমাদেরকে সতর্ক করেছি এই কথাটি মনে রেখো, বিশেষ করে যখন তুমি কাল বিকেলে বাড়িতে ফেরত যাবার জন্য ট্রেনে উঠবে। ওদের বোঝাতে ব্যর্থ হয়ে ফিরে যাবার সময় হারমাইনি মোটা মহিলার প্রতিকৃতির দিকে তাকালো। না, সেখানে কোনো প্রতিকৃতি নেই, মোটা মহিলা রাতে ভ্রমণের জন্য বাইরে গেছে। হারমাইনি বের হওয়ার কোনো রাস্তা খুঁজে পেল না। আমি এখন কি করব? হারমাইনি উৎকণ্ঠার সাথে বলল। রন বলল, সে তোমার ব্যাপার, আমাদের এক্ষুনি যেতে হবে, আমাদের দেরি হয়ে যাচ্ছে। তোমাদের সাথে আমিও যাব, হারমাইনি বলল। না, তুমি আসবে না, রনের দৃঢ় নিষেধাজ্ঞা। হারমাইনি বলল, তোমরা কি চাও আমি এখানে দাঁড়িয়ে থাকি আর ফিল্চ আমাকে পাকড়াও করুক? যদি তিনি আমাদের তিনজনকে একসঙ্গে পান আমি সত্যি কথাটাই বলবো। আমি বলবো আমি তোমাদের থামাবার চেষ্টা করছিলাম আর তুমিও আমাকে সমর্থন করতে পারো। চুপ, তোমরা দুজনেই চুপ করো, হ্যারি বলল। আমি যেন কিসের আওয়াজ পাচ্ছি? শ্বাস প্রশ্বাস নেওয়ার শব্দ। মিসেস নরিস, বিস্ময়ের সাথে রন উচ্চারণ করল। আসলে এটা মিসেস নরিস নন, নেভিল। সে মেঝেতে ঘুমিয়েছিল, তার কাছে গেলেই সে ঘুম থেকে উঠে পড়ল। হায় ঈশ্বর, তোমরা এখানে? আমি কয়েক ঘন্টা ধরে এখানে আটকে আছি, বিছানায় যাবার নতুন পাসওয়ার্ডটি এখন মনে করতে পারছি না। তোমার স্বর নিচুতে রাখো নেভিল, নতুন পাসওয়ার্ড হলো পিক্স নাউট। তবে এতে এখন কাজ হবে না, কারণ মোটা মহিলাটা কোথায় যেন গেছে। তোমার হাতের অবস্থা এখন কেমন? হ্যারি জিজ্ঞেস করল। ভালো, হাত দেখিয়ে নেভিল বলল। ম্যাডাম পমফ্রে এক মিনিটের ভেতরই সব সারিয়ে দিয়েছেন। ভালো কথা, হ্যারি বলল। নেভিল, আমাদের এক জায়গায় যেতে হবে, তোমার সাথে পরে দেখা হবে। নেভিল বলল, আমাকে তোমরা একা ফেলে যেও না, আমার এখানে একা থাকতে ভাল লাগছে না। রন ঘড়ির দিকে তাকালো, তারপর ক্ষুব্ধভাবে নেভিল ও হারমাইনি দুজনের দিকেই তাকালো। রন বলল, তোমাদের দুজনের যে কেউ একজন যদি আমাদের ধরিয়ে দাও তাহলে তোমাদের খবর আছে। কুইরেল আমাদের যে অভিশাপ শিখিয়েছেন আমি তোমাদের উপর সে অভিশাপ দেব। হারমাইনি তার মুখ খুলল। কিভাবে অভিশাপ দিতে হয় এটাই বোধহয় সে রনকে বলতে চাচ্ছিল। হ্যারি তাকে ফিসফিস করে চুপ করতে বলল, তারপর সবাইকে নিয়ে সামনে অগ্রসর হল। তারা করিডোর ধরে এগুতে লাগলো, জানলা দিয়ে চাঁদের আলো আসছে। প্রতি মুহূর্তেই হ্যারি আশঙ্কা করছে ফিলচ অথবা মিসেস নরিসের সাথে দেখা হয়ে যাবে। তার ভাগ্য ভালো, তার আশঙ্কা সত্য বলে প্রমাণিত হয়নি। তারা চারতলায় যাবার সিঁড়িতে এলো। এবার পায়ের আঙ্গুলে ভর দিয়ে কোনো শব্দ না করে তারা আগে বাড়তে লাগলো। তাদের লক্ষ্য ট্রফি হাউস। ম্যালফয়ার ক্রেপ তখনও এসে পৌঁছায়নি। ট্রফি হাউসের শোকেসের স্ফটিক স্বচ্ছ কাঁচের উপর চাঁদের আলো প্রতিফলিত হচ্ছে। ট্রফি হাউসের রূপা বা সোনার কাপ, শিল্ড, প্লেট ও মূর্তি অন্ধকারেও চকচক করছে। ওরা দেয়াল ঘেঁষে এগোতে লাগলো, তাদের চোখ দুটি দরজার উপরে। পাছে ম্যালফয় এসে তার উপরে ঝাঁপিয়ে পড়ে সেই আশঙ্কায় হ্যারি তার জাদুদণ্ড বের করল। সময় বয়ে চলল, কিন্তু ম্যালফয়ের দেখা নেই। হয়তো এমনও হতে পারে সে ভয় পেয়ে গেছে। একটু পরে পাশের কক্ষে একটা শব্দ শোনা গেল, তারা সতর্ক হল। হ্যারি যখন তার জাদুদণ্ড ঘোরাল তখন কয়েকটা শব্দ তার কানে ভেসে এলো। না, এটা ম্যালফয়ের কণ্ঠস্বর নয়। আরে, এ যে ফিল্চ, তিনি নরিসের সাথে কথা বলছেন। ওরা একটু এগিয়ে দেখল পোশাকের গ্যালারি। দৌড় দিতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে যেতে যেতে নেভিল রনের কোমর জড়িয়ে ধরে উঠে দাঁড়ালো। নেভিল দেখল ফিল্চ ট্রফি রুমে প্রবেশ করছেন। হ্যারি আর রন শুনতে পেল ফিল্চ বলছে তারা কাছাকাছি কোথাও আছে, হয়তো তারা লুকিয়ে এই দিকে। হ্যারি উল্টো দিকে ছুটল এবং ভীত সন্ত্রস্ত হয়ে তারা একটি লম্বা গ্যালারি নিঃশব্দে পার হতে লাগল। গ্যালারিতে ছিল অসংখ্য অস্ত্রশস্ত্র। তারা বুঝতে পারল ফিল্চ নেভিলের কাছাকাছি চলে গেছেন। বিভিন্ন ধরনের আওয়াজে দুর্গের সবাই জেগে গেছে। পালাও বলে হ্যারি দৌড় দিল। তারা চারজন নিচের দিকে দৌড়াতে লাগল। মিস্টার ফিল্চ ওদের পেছনে আসছেন কিনা পেছনে ফিরে সেটা দেখার অবকাশ তাদের নেই। একটা দরজা দিয়ে বেরিয়ে তারা একের পর এক করিডোর পার হল। দলের নেতৃত্ব দিচ্ছে হ্যারি,
তারা কোথায় যাচ্ছে কেউই জানে না। এরপর ওরা পেল দেয়াল ঢাকা একটা বড় পর্দা, এবং ওটা সরিয়ে ওরা পেল একটা গুপ্ত পথ। এই পথ দিয়ে তারা বশীকরণ ক্লাসরুমের কাছে এলো। তাদের পরিচিত বশীকরণ ক্লাসরুম থেকে ট্রফি রুমের ব্যবধান কয়েক মাইল। মনে হচ্ছে তার নাগালের বাইরে চলে এসেছি, ক্লান্ত শ্রান্ত হ্যারি ঠান্ডা দেয়ালে হেলান দিয়ে কপালের ঘাম মুছতে মুছতে বলল। নেভিল কুঁজো হয়ে দু হাঁটুতে হাত রেখে জোরে জোরে শ্বাস নিচ্ছিল ও তার মুখ থেকে লালা গড়িয়ে পড়ছিল। হারমাইনি বলল, আমি তো তোমাদের আগেই বলেছিলাম আমাদেরকে খুব দ্রুতই গ্রিফিন্ডর টাওয়ারে পৌঁছতে হবে, রন শান্ত কণ্ঠে বলল। হারমাইনি বলল, তুমি কি এখন বুঝতে পেরেছো যে এটা ম্যালফয়ের চালাকি? সে কখনোই মল্লযুদ্ধ করার জন্য তোমার কাছে আসবে না। যেভাবেই হোক ফিল্চ খবর পেয়েছেন ট্রফি রুমে কেউ আসবে, হয়তো ম্যালফয় তাকে সব বলে দিয়েছে। হ্যারি ভাবল হারমাইনি বোধহয় ঠিক, তবে তার কাছে হ্যারি নিজের ভুলের কথা স্বীকার করবে না। চলো যাওয়া যাক, হ্যারি বলল। তখন তারা 10-12 পাও অতিক্রম করেনি একটা দরজা খোলার আওয়াজ পেল। দৃশ্য দেখে তারা অবাক। পিভস বেরিয়ে আসছেন ক্লাসরুম থেকে। তোমাদের তো ডরমিটরিতে থাকার কথা, এই মধ্যরাতে তোমরা বাইরে কেন? পিভস প্রশ্ন করল। পিভস দয়া করে চুপ করো, তুমি দেখছি আমাদের বিপদে ফেলবে। পিভস হো হো করে হেসে উঠল। মধ্যরাতে ঘুরে বেড়ানো, নটি নটি, ইউ উইল গেট কাটি। না ধরা পড়ব না, দয়া করে পথ ছাড়ো পিভস। আমি ফিল্চকে বলবো, আমার বলা উচিত, পিভস বলল তার চোখে দুষ্টুমির হাসি। তোমাদের মঙ্গলের জন্যই এটা বলা উচিত। পথ ছেড়ে সরে দাঁড়াও, রন ধমকে সুরে বলল। মানছি এটা আমাদের ভুল হয়েছে। যেসব ছাত্র বিছানায় নেই, পিভস চিৎকার করে বলল, যেসব ছাত্র বিছানায় নেই তারা নিচে বশীকরণ ক্লাসের সামনে করিডোরে। পিভসের কাছ থেকে কোনো সাড়া না পেয়ে জীবন বাঁচাতে তারা বশীকরণ ক্লাসের করিডোরের শেষ প্রান্তে ঊর্ধ্বশ্বাসে দৌড়ালো। সেখানে তারা একটা দরজা খোলার চেষ্টা করল। না বন্ধ, খোলা যাচ্ছে না। এই হলো আমাদের পরিণতি, রন কাঁদো কাঁদো কণ্ঠে বলল। দরজা ধাক্কা দিয়েও খুলতে না পেরে রন বলল, আমাদের আর কোনো উপায় নেই, আমরা শেষ হয়ে গেছি। তারা পায়ের শব্দ শুনতে পেল। পিভসের চিৎকার শুনে ফিল্চ ছুটে আসছেন। এখান থেকে যেতে হবে, হারমাইনি বলল। সে হ্যারির হাত থেকে জাদুদণ্ডটি নিয়ে তালাটিতে ছোঁয়ালো, তারপর ফিসফিস করে বলল, আলোহা মোরা। তালাই ক্লিক করে আওয়াজ হলো এবং দরজাটা খুলে গেল। তারা ভেতরে ঢুকে দরজা বন্ধ করে কান পেতে রইল। তাদের কানে ভেসে এলো, ওরা কোন দিকে গেছে পিভস, আমাকে তাড়াতাড়ি বলো। ফিল্চ পিভসকে জিজ্ঞেস করল। আগে বলো প্লিজ। ঝামেলা করো না পিভস, বলো ওরা কোন দিকে গেছে। আমি কিছুই বলবো না, আমি বলেছি যতক্ষণ তুমি ভালোভাবে প্লিজ না বলবে আমি কিছুই বলবো না। বলো প্লিজ। ঠিক আছে প্লিজ। তারা শুনতে পেল পিভস হুশ করে উধাও হয়ে যাচ্ছে আর ফিল্চ তাকে অভিশাপ দিচ্ছে। হ্যারি ফিসফিস করে বলল, তিনি হয়তো মনে করছেন দরজাটা বন্ধ, তাই এখানে কেউ আসেনি, মনে হচ্ছে আমরা এখন নিরাপদ। নেভিল বেরিয়ে এসো। নেভিল হ্যারির গাউনে রাস্তিন ধরে টানছে। কি? হ্যারি চারদিক তাকালো। এক মুহূর্তের জন্য হলেও তার মনে হলো সে একটা দুঃস্বপ্নের মুখোমুখি। খুবই বাজে কাজ করেছে সে আজ, তার আজকের কাজ আগে সব কিছু অতিক্রম করেছে। হ্যারি যা ভেবেছিল আসলে ঘটনা তা ছিল না। তারা কোনো ঘরের ভেতরে নয়, ছিল একটা করিডোরে। এটা তৃতীয় তলার নিষিদ্ধ করিডোর। এখন ওরা বুঝতে পারে এটা কেন নিষিদ্ধ। তাদের দৃষ্টি গিয়ে পড়ল একটা দানবীয় কুকুরের চোখের উপর। কুকুরটা এত বড় যে মেঝে থেকে সিলিং পর্যন্ত পুরো জায়গা সে দখল করে রেখেছে। কুকুরটার তিনটি মাথা, তিনটা নাক, তিনটা মুখ। তার মুখের লালা গড়িয়ে পড়ছে পিচ্ছিল রশির উপর। কুকুরটা মূর্তির মতো দাঁড়িয়ে আছে, তার দুটো চোখই তাদের উপর নিবদ্ধ। হ্যারি উপলব্ধি করল কেন তারা এখনও মারা যায়নি। হঠাৎ এসে পড়াই কুকুরটা তাদের দেখে অবাক হয়েছে। অবাকের পালা শেষ করে কুকুরটি আস্তে আস্তে দাঁতস্থ হয়ে উঠল। কুকুরের বজ্র নিনাদের অর্থ কী তা বুঝতে হ্যারি বা তার সঙ্গীদের বাকি রইল না। হ্যারি দরজা খোলার জন্য হাতল মোচড়াতে লাগল। এখন হ্যারিকে দুটো বিকল্পের একটাকে বেছে নিতে হবে, হয় মৃত্যু নয় ফিল্চ। সে বেছে নিল ফিল্চকে। তারা পেছন দিকে হটে এসে করিডোরে ফিরে এলো। হ্যারি দরজাটা সজোরে বন্ধ করে দ্রুত বেগে নিচে করিডোরে নামল। ফিল্চ নিশ্চয় তাদের কোথাও খুঁজে বেড়াচ্ছেন, কারণ তারা ফিরে আসার পথে কোথাও ফিল্চকে দেখেনি। এটা এখন তাদের জন্য বড় বিষয় নয়, তাদের এখন একমাত্র চেষ্টা দানব থেকে বাঁচা। তাই দানব থেকে দূরত্ব বাড়াতে তারা ঊর্ধ্বশ্বাসে দৌড়ালো। আটতলায় সেই মোটা মহিলার প্রতিকৃতির সামনে না আসা পর্যন্ত তারা তাদের দৌড় থামায়নি। তাদের কাঁধ থেকে পড়ে যাওয়া ঝুলন্ত ড্রেসিং গাউন এবং ঘর্মাক্ত চেহারা দেখে মহিলাটা প্রশ্ন করলেন, এত রাতে তোমরা কোথায় গিয়েছিলে?
তেমন কিছু না, পিক্স নাউট, পিক্স নাউট, হ্যারি উচ্চারণ করল। হ্যারির জবাবের সাথে সাথেই ছবিটি তাদের দিকে এগিয়ে এলো এবং যাওয়ার পথ ছেড়ে দিল। তারা কমন রুমে প্রবেশ করে ধপাস করে আরাম কেদারায় বসে পড়ল। কিছুক্ষণ নীরব ছিল, কোনো কথা বলেনি। দেখে মনে হলো নেভিলের এমন অবস্থা হয়েছে যে সে বোধহয় আর কথা বলতে পারবে না। এইরকম একটা জিনিসকে তারা স্কুলে আটকিয়ে রেখেছে কেন? রন বলল, কুকুরের ব্যায়ামের প্রয়োজন হয়, এরও প্রয়োজন হতে পারে। এতক্ষণে হারমাইনির শ্বাসপ্রশ্বাস স্বাভাবিক হয়ে এলো এবং মেজাজও। হারমাইনি ওদের থামিয়ে বলল, তোমরা কি কেউ ভালো করে দেখেছো? তোমরা কি লক্ষ্য করেছিলে কুকুরটা কিসের উপর দাঁড়িয়েছিল? মেঝের উপর, হ্যারি বলল। আমি তার পায়ের দিকে তাকাইনি, আমার চোখ ছিল তার মাথার উপর। না, মেঝের উপর নয়, কুকুরটা দাঁড়িয়েছিল একটা গোপন দরজার উপর। এটা স্পষ্ট যে কুকুরটা কোনো কিছু পাহারা দিচ্ছিল। হারমাইনি দাঁড়িয়ে সবার দিকে তাকিয়ে একথা বলল, বলল, আজ আমরা সবাই মারা পড়তে পারতাম অথবা ধরা পড়ে বহিষ্কৃত হতে পারতাম। আশা করি তোমরা নিশ্চয় এখন নিজেদের ভাগ্যের জন্য খুশি। এখন তোমরা যদি কিছু না মনে করো আমি ঘুমোতে চাই। হা করে রন হারমাইনির দিকে তাকিয়ে রইল। না, আমরা কিছু মনে করব না, রন বলল। তুমি কি মনে করো আমরা তোমাকে জোর করে আমাদের সাথে নিয়ে গেছি? কিন্তু হারমাইনি হ্যারিকে চিন্তার জন্য একটা কিছু দিয়ে গেছে। বিছানায় শুয়ে হ্যারি ভাবতে লাগল, কুকুরটা নিশ্চয়ই কিছু পাহারা দিচ্ছে। হ্যাগ্রিড একবার বলেছিল, পৃথিবীতে গ্রিনগজ হলো কোনো কিছু নিরাপদে রাখার জন্য সবথেকে নিরাপদ জায়গা, এবং তার চেয়েও বেশি নিরাপদ হগওয়ার্টস। এখানে কি 713 নম্বর বোল্টের ছোট প্যাকেটটা পাওয়া যাবে?